হচ্ছে ইউজারদের খুঁজে পেতে সাহায্য করে এবং গুগলকে খুঁজে দিতে সাহায্য করে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যে কোনো দিক থেকে ধরে একটা ওভারভিউ নিতে পারেন যে এইটা হইলো অন পেজ এসইও সিস্টেম, বা অন পেজ এসইও আসলে কিভাবে কাজ করে বা কিভাবে ইন্ডেক্সড হইতে পারে। এখন আসি যে অন পেজ এসইওর মধ্যে মূল যে সব থেকে বেশি যে প্রায়োরিটি পায় এরকম টাইপের হচ্ছে এগুলো কি ছিল, প্যারামিটার গুলো কি ছিল। প্রথমে আমরা পেজের মধ্যে গিয়ে কি দেখি যে আসলে পেজটা কিসের পেজ, তার মানে আমি অবশ্যই পেজের টাইটেল দেখব, তার মানে পেজের একটা টাইটেল থাকতে হবে, ঠিক আছে? ওকে, টাইটেলটা কি হইতে হবে, রিলেভেন্ট হইতে হবে। আমি যে টাইপের কন্টেন্ট ওই পেজের মধ্যে রাখতে চাচ্ছি সেই টাইপের রিলেভেন্ট কন্টেন্ট বা রিলেভেন্ট টাইটেল দুইটার কম্বিনেশন ওখানে থাকতে হবে, যাতে গুগলও বুঝতে পারে ইউজারও বুঝতে পারে। হ্যাঁ, আচ্ছা, গুগল কিভাবে বুঝবে এক্স্যাক্টলি, এবং হচ্ছে যে আরো বেশি ভালো করে যে ওই যে টাইটেলটা আছে ওই টাইটেলের সাথে উপরে যে আমরা ইউআরএলটা খুঁজে পাই সেই ইউআরএলটা যেন এসইও ফ্রেন্ডলি ইউআরএল হয়। যে আমরা বড় একটা টাইটেল দিতেই পারি, সেটা হচ্ছে যে 60 ক্যারেক্টার আপও হইতে পারে আপনার কাছে। তো সেটা যদি আপনি গুগলকে খুব সহজে একটা বা দুইটা শব্দের মধ্যে বোঝাই দিতে পারেন যে হ্যাঁ এটা আসলে এইরকম টাইম, গুগলের ইন্ডেক্স করতে এটা একটু সুবিধা হয়, যাতে ইউজাররা ওইরকম টাইপ কিছু সার্চ দিলে গুগল প্রথমত সাজেশন হিসাবে ওখানে র্যাঙ্কে আনতে পারে, দ্বিতীয়ত এবং হ্যাঁ এক্স্যাক্ট ওইটাই খুঁজতেছে ওই হিসাবে এখানে আনতে পারে। তো এই হচ্ছে যে প্রথম ব্যাপার। তারপরে হচ্ছে আসে যে আমরা টাইটেলের পরে কি করব। টাইটেলের পরে আমরা অবশ্যই ওইটার কিছু হেডিং দিব, সেটা হচ্ছে যে H2 ট্যাগে দিতে পারি, সাব হেডিং বা H3 ট্যাগে দিতে পারি, আমরা H4 ট্যাগ ইউজ করতে পারি, H5 ট্যাগ ইউজ করতে পারি। ওকে, তো এই ট্যাগ গুলার মধ্যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি বা যে টপিকটা ওইখানে তুলে ধরার চেষ্টা করতেছি বা যে সম্পর্কে পেজটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি, তো সেই টাইপের যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো খুব সুন্দরভাবে অপটিমাইজ করে আমরা ওখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারি। কিওয়ার্ড ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিঙ্গেল কিওয়ার্ডও ইমপ্লিমেন্ট করা যায়, আমি মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে দিতে পারি। তবে অবশ্যই মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করার সময় খেয়াল রাখতে হবে যে কিওয়ার্ড যেন একটার সাথে আরেকটা সাংঘর্ষিক না হয়, মানে আপনি সমজাতীয় দিবেন, কাছাকাছি, খুব কাছাকাছি, রিলেভেন্ট টাইপ। যে আপনি দিতে পারেন এরকম যে শীতকালে পাওয়া যায় এরকম দুইটা ফল আপনি দিলেন কথার কথা, এখন আপনার গরমকালেও পাওয়া যায় শীতকালেও পাওয়া যায় এরকম টাইপের ফল আপনি যদি দেন, কিছু কিছু সময় সেটা মেনে নেওয়া যায় যে না দুইটা সময় এটা পাওয়া যায়। বাট আপনি দিলেন একটা ফল গরমকালে পাওয়া যায় আর একটা ফল দিলেন আপনি শীতকালে পাওয়া যায়, ব্যাপারটা সাংঘর্ষিক। দুইটাই ফল ঠিক আছে, বাট আপনি লিখতেছেন হয়তোবা শীতকালের নিয়ে বা লিখতেছেন হয়তোবা বা পেজের মধ্যে তুলে ধরতেছেন হয়তোবা গরমকাল নিয়ে, তো সেইখানে যদি আপনি বিপরীত কোন সিজনের জিনিস এখানে অ্যাড করেন তো ওইটা রিলেভেন্ট হয় না, যার জন্য আসলে ওইটা গুগলকে বুঝতে আসলে কনফিউজ করে দেয় এবং পেজ র্যাঙ্ক হইতে সমস্যা হয়। সো আমরা হেডিং বা প্যারাগ্রাফ বা ওই পেজ কন্টেন্টের মধ্যে যাই দিব সেটা রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আমরা ওইখানে ইমপ্লিমেন্ট করে দিব যখন আমরা মাল্টিপল কিছু কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করব। ওকে, তো আমরা এরপরে দেখেছিলাম যে হেডিং যতগুলো আমরা দিই তার ভিতরে সব থেকে বেশি ভ্যালু বহন করে দুইটা, একটা হচ্ছে H1 এবং H2। আপনি H2 এর মধ্যে সরাসরি আপনার ফোকাসিং যে কিওয়ার্ড আছে সেটা দিতে পারেন, অথবা আপনার সেকেন্ডারি যে কিওয়ার্ড গুলো আছে সেটা একটা বা দুইটা আপনি ইউজ করতে পারেন, অবশ্যই সেটা রিলেভেন্ট কিওয়ার্ড। এবং H1 ট্যাগে আপনার সব থেকে বেশি ভালো হয় আপনি যদি ফোকাস কিওয়ার্ডটা সরাসরি ইউজ করেন, ঠিক আছে? এখন H1 যে হচ্ছে আপনার ইয়েটা ছিল যে হেডিংটা ছিল সেটা কিভাবে লিখতে হয় অবশ্যই আমরা দেখিয়েছি যে কিভাবে করতে হয়, তো ওইভাবে হচ্ছে আপনি যদি অপটিমাইজ করে একটু দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার H1 টাও পরিপূর্ণ হয়ে গেল। সো আপনার টাইটেল আছে, আপনার একটা H1 আছে, আপনার H2 আছে, আপনি সাব হেডিং H3 টা দিয়েছেন, বুলেট পয়েন্ট অ্যাড করছেন,
বা আপনি যখন পেজ তৈরি করছেন তখন বুলেট পয়েন্টের দরকার হয় না, আপনার বেশ কিছু সেকশন করছেন, সেকশনের মধ্যে আপনি ছোট ছোট এই স্ক্রু দিয়ে হচ্ছে যে টাইটেল করছেন এবং টাইটেলের নিচে বেশ সুন্দর করে কিছু ডেসক্রিপশন লিখছেন। এখন ডেসক্রিপশনের কথায় যখন আসলো, তখন আপনি একটা টপিকের নাম দিছেন বা পেজের নাম দিছেন যে অমুক পেজ, তো ওই পেজকে আরেকটু সুন্দর ভাবে যদি আপনি বোঝাইতে চান গুগলকে যে হ্যাঁ এটা আসলে এই নিয়ে, বা ইউজার যখন বুঝবে যে হ্যাঁ এই পেজ আসলে অমুক জিনিসটা সাপ্লাই করতেছে বা অমুক জিনিসটা প্রোভাইড করতেছে, তো সেটা কিভাবে বুঝবে? মেটা ডেসক্রিপশনের মাধ্যমে। তো মেটা ডেসক্রিপশনের মাধ্যমে আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করছি একের অধিক অবশ্যই, সেই কিওয়ার্ড গুলো এবং রিলেভেন্ট কিওয়ার্ড সেটা আমরা ওর ভিতর দিয়ে সুন্দর করে 156 ক্যারেক্টার, মনে রাখবেন 156টা ক্যারেক্টারের মধ্যে আমরা লিখে শেষ করার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে 156টা ক্যারেক্টারই কেন, স্পেস ধরে 156টা ক্যারেক্টার? হ্যাঁ মনে রাখবেন সবাই, 156টা ক্যারেক্টার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বা একটা স্ট্যান্ডার্ড রুল মেইনটেইন করে, যেখানে আপনি যদি ওই ক্যারেক্টার গুলোর ভিতরে আপনার মেটা ডেসক্রিপশন শেষ করে দিতে পারেন, তাহলে মোবাইল ইউজার যিনি আছেন তিনিও সম্পূর্ণ মেটা ডেসক্রিপশন পড়তে পারবে, যিনি কম্পিউটারে আছে উনিও সম্পূর্ণ যে মেটা ডেসক্রিপশনটা আছে ওটা পড়তে পারবে। এখন যদি হয় এরকম যে একজন মোবাইল নিয়ে গেছে, তার কাছে অর্ধেক কেটে গেছে তার স্ক্রিনের জন্য, তো সেক্ষেত্রে উনি ওইখানে ক্লিক নাও করতে পারে, ঠিক আছে। আবার যিনি কম্পিউটারে আসছে উনি দেখা যাচ্ছে যে পড়লো অনেক বড় হয়ে গেছে ওনার কাছে ভাল লাগে নাই, উনিও ক্লিক নাও করতে পারে। মেটা ডিসক্রিপশন দুইটা কাজকে ইনফ্লুয়েন্স করে, একটা হচ্ছে কোন টপিক সেই টপিকের ব্যাপারে একটা ছোটখাটো ইনফরমেশন বা একটা ডেসক্রিপশন দেওয়া, যাতে খুব ভালোভাবে বোঝা যায় যে ওই পেজের মধ্যে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটার মূল বা সারমর্ম এই, অথবা এইটা নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা গুগলও খুব সুন্দরভাবে তাদের এআই অ্যালগোরিদম যেগুলো আছে ওইটা দিয়ে বুঝতে পারে। আর সাথে সাথে যে ইউজার আছে ইউজারকে একটু ইনফ্লুয়েন্স করা হয় যে ঠিক আছে তুমি আসো আমার এখানে ক্লিক করো এরকম। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে যে দুই রকমের সিস্টেম করি, একটা গুগলের সার্চ ইঞ্জিনের জন্য হচ্ছে অপটিমাইজ করে ফেলি, একটা ইউজারের জন্য অপটিমাইজ করে ফেলি। ওকে, তো আমাদের ডেসক্রিপশন শেষ, ডেসক্রিপশনের পরে আমরা কি করতে পারি, হয়তো আনুষঙ্গিক কিছু ভিডিও দিতে পারি, রিলেভেন্ট আমরা ভিডিও এমবেড করে দিতে পারি, আমরা কিছু ছবি দিতে পারি। তো যে ছবিগুলো দিব অবশ্যই সেই ছবিগুলোর এক্সাক্ট যে অল্টারনেটিভ যে টেক্সট আছে ছবির বিপরীতে সেইগুলো আমরা ওখানে অ্যাড করতে পারি। তো অল্টার টেক্সট আমরা কিভাবে অ্যাড করি, অবশ্যই এরকম না যে ছবিতে আসলে কি লেখা আছে সেইটা দিলাম, অথবা ছবির উপরে আমরা কিওয়ার্ড সহ দিয়ে দিলাম, আমরা এইটা বোঝাবো যে আসলে এক্স্যাক্টলি ছবিটা দেখতে কি, মানে আপনার ওই ছবিটা ওইখানে আসছে নাই, ঠিক আছে। আরো সহজে একটু বুঝি, অল্টার টেক্সট নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে, সেটা হইল যে অল্টার টেক্সটটা আপনি যদি খুব বাস্তবিক উদাহরণ নিতে চান যে আসলে অল্টার টেক্সটটা আমার কিভাবে ইউজ করা উচিত, সেক্ষেত্রে আমি বলতে পারবো এরকম, আপনি মেলায় গেছেন, ঠিক আছে, আমি মেলায় যাই নাই, তো আপনি এসে আমার কাছে গল্প করতেছেন যে আমি মেলা থেকে যখন হচ্ছে মেলার মধ্যে ঢুকতেছি, তো মেলার মধ্যে যে গেট ছিল সে গেট দিয়ে ঢোকার পরে আমি বাম পাশে দেখলাম যে হচ্ছে একটা নাগরদোলা বসছে এবং নাগরদোলাটা ঘুরতেছে, আমি কিছু দূর এগিয়ে গেলাম গিয়ে দেখলাম যে হচ্ছে যে ডান পাশে হইলো বাদাম বিক্রেতারা বসে আছে 4-5টা হচ্ছে যে দোকান সারি সারি করে, আমি আরো একটু এগিয়ে গেলাম তারপরে দেখলাম যে অনেক ধরনের মিষ্টির দোকান বসছে, তার ভিতরে অমুক অমুক মিষ্টি গুলা ছিল, এই মিষ্টি গুলা একটু বড় ছিল আমার অনেক লোভ লাগছে, এই জিনিসগুলোই যে আপনি আমার কাছে বর্ণনা করতেছেন না, আমি কিন্তু মেলায় যাই নাই, বাট কোন জায়গায় কি হয়েছে কোন জায়গায় কি ছিল আমার কাছে কিন্তু ওই জিনিসটা একটা মোটামুটি কল্পনা হয়ে গেছে, এবং আমি ওই জিনিসটা কিন্তু জেনে গেছি যে হ্যাঁ আসলে ওইটা ওইখানে ছিল এবং এরকম ছিল।
সো অল্টারনেটিভ টেক্সটা ওই একই জিনিস, বা অল্টার ট্যাগ যেটা বলেন বা অল্টার টেক্সট যে যেভাবে বলেন না কেন, ওই জিনিসটা সেম জিনিস যে গুগলকে আপনি ওইভাবে বোঝাচ্ছেন যে তুমি যদি এই ছবিটা লোড না করাইতে পারো বা এই ছবিটা না বুঝতে পারো, তাহলে এই ছবিটা এখানে এই আছে। যে আমরা একটা হচ্ছে যে এর আগের দিন যেরকম করছিলাম যে এটা কেকের ছবি নিয়েছিলাম, সো আমরা যে শুধুমাত্র লিখে রেখে দেব যে এ নাইস কেক বা এ পিস অফ কেক, সো এরকম না লিখে দিয়ে আমরা সুন্দর করে লিখে দিতে পারি এরকম যে একটা সাদা প্লেটের উপরে আমাদের গোল টাইপের কেক তিনটা আছে, বা তিনটা তো দরকার নেই, গোল টাইপের কেক আছে এরকম, যাতে গুগল বুঝতে পারে যে আচ্ছা এখানে একটা প্লেট আছে সাদা প্লেট কি হোয়াইট প্লেট, তার সাথে হচ্ছে আমাদের হচ্ছে কেক আছে। এখন আপনি যদি ওই কেকের কোনো নাম থাকে আপনি লিখে দিলেন যে অমুক কেক আছে, তো তাতে গুগলও বুঝলো, আপনার ইউজারও যদি কোনো একটা কারণে তার ইন্টারাপ্ট হয় ইন্টারনেটে বা তার ব্রাউজারের জন্য যে সে ছবিটা দেখতে পারতেছে না, অথবা আপনার যে থিম আছে থিমের কোনো সমস্যা হইলো, বা দেখা যাচ্ছে আপনি যেখানে হোস্ট করছেন সেখানে কোনো একটা রেসপন্সিভ সমস্যা হয়েছে যার জন্য আপনার ছবিগুলো আসতেছে না, তো তখন ইউজাররা বুঝে নিতে পারবে যে আচ্ছা তাহলে এখানে এই ছবি আছে। ঠিক আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ওকে, সো এইগুলো আমরা অ্যাটাক করলাম, করার পর আমরা সুন্দর করে হচ্ছে ওই পেজটা আরো বেশি অপটিমাইজ করে ফেললাম। সো তার মধ্যে আমরা একটু খেয়াল রাখবো যেন এমন কিছু অ্যাড না করি যাতে পেজ অনেক ভারী হয়ে যায়। হ্যাঁ, তার জন্য আমরা কি করতে পারি যে পেজ ভারী যাতে না হয় তার জন্য আমরা প্লাগিনস ইউজ করতে পারি, প্লাগিনস হয়তো বা কুকি আপনার কমায় দেয় এরকম টাইপের হচ্ছে যে কিছু প্লাগিনস আছে, ওইটা ইউজ করা যাইতে পারে। যেরকম হচ্ছে কুকির জন্য একটা আছে কি এক্স লাইট প্রো এরকম টাইপের একটা আছে, তো যাই হোক এটা এখন হচ্ছে যে সরাসরি টিমের সাথে পাওয়া যায় বা রেকমেন্ড করে। জি আচ্ছা ভাইয়া, পেজটা ভারী হয় কি জন্য? আমরা তো অডিট রিপোর্টে কিছু কিছু সময় দেখি হচ্ছে যে HTML CSS ফাইল এগুলো আছে, তো এছাড়া কি ইমেজের জন্য ভারী হয় বা এটা ছাড়া আর কোনো রিজন আছে? অনেকগুলা কারণে ভারী হয় পেজ। আপনি হচ্ছে পেজটাকে আচ্ছা না, এটা অনেকগুলা কারণের জন্য ভারী হয়। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা করে নির্দিষ্ট মানে আপনার ওজন আছে। হ্যাঁ, যে আপনি যদি একটা টেক্সট ফাইলও তৈরি করেন আপনার ডেস্কটপের উপরে, তাও সেটা মোটামুটি কিছু না হলেও 1 কিলোবাইটের মতো আপনার হচ্ছে ওজনের, বা 1 কিলোবাইটের মতো জায়গা আপনার নিয়ে রেখে দিবে। হ্যাঁ, সো আপনি যদি একটা ফুল পেজ কে ডিজাইন করেন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওই পেজের একটা সাইজ তৈরি হবে। কেন সাইজ তৈরি হবে, আপনি কিন্তু ডিজাইন করতেছেন, ওর উপরে হয়তো আপনি কালার দিবেন, ওর পরে হয়তো বা আপনি কিছু ফ্লোটেশন করবেন যে এরকম করে ঘুরে ঘুরে আসতে থাকবে বা এরকম সুন্দর করে একটা ট্রানজিশন হবে। সো এই জিনিসগুলো করতে করতে আপনি যে যখনই ওই হচ্ছে যে টেক্সট এডিটরের মধ্যে লিখেন বা কোনো একটা ডকুমেন্ট ফাইলের মধ্যে লিখেন, তখন ওইটাই 1 কিলোবাইটার থেকে আস্তে 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 যেভাবে বৃদ্ধি পায়, তো ওই পেজের ওজন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। এখন আপনি আরো একটু সহজে বুঝেন, আপনি একজন আর্টিস্ট, হ্যাঁ, তো আপনার কাছে হচ্ছে আর্ট করার জন্য আপনি কোন ধরনের আর্টিস্ট সেটা অবশ্যই জানার প্রয়োজন, যে আপনি ওয়াটার কালার করেন নাকি আসলে প্যাস্টেল কালার করেন নাকি আর্টলিক যে হচ্ছে যে আপনার আছে কালার আছে সেইটা দিয়ে আপনি করেন। আমি ধরলাম যে হ্যাঁ আপনি টিউবের যে কালার আছে আর্টলিক নাকি যেমন বলে ওইটা দিয়ে আপনি আর্ট আর্ট করেন, তো ওইটার এক একটার ধরেন যে টিউব আছে টিউবের ওজন আপনি পাইলেন 15 গ্রাম করে সর্বোচ্চ, আপনি কিনছেন, আপনি 6টা কালার দিয়ে আপনি মোটামুটি হচ্ছে যে আপনার যে আর্ট গুলো আছে সেটা ফুটিয়ে তুলতে আপনার খুব বেশি ভালো লাগে। তো আপনি একটা আর্ট বোর্ড নিলেন, ওইটা আপনার পেজ, আপনি আর্ট বোর্ড এর উপরে দেখা যাচ্ছে যে প্রথমে ব্ল্যাক কালার ইউজ করলেন, ওইটার উপরে হোয়াইট কালার দিলেন, একটা সান তৈরি করলেন, সেটা হয়তো বা ইয়েলো কালার এবং হচ্ছে মেরুন কালারের একটা কম্বাইন করলেন,
নিচে দেখা যাচ্ছে যে একটা আপনি রিভার তৈরি করলেন, সেইটার উপরে হোয়াইট কালার এবং অন্যান্য একটা স্কাই কালারের কম্বাইন করলেন, যে উপরে যে আকাশটা আছে সেটা দেখা যাচ্ছে। এখন সেইটা যদি দেখা যায় উপরে অবশ্যই আপনাকে আকাশ তৈরি করতে হবে। তো আকাশ দিয়ে আপনি হচ্ছে যে যেটা আকাশি কালার আছে সেটা ওখানে ইউজ করতেছেন। এখন দেখেন আপনি যখন পেস্ট দিয়ে ইউজ করতেছেন ওর উপরে, আপনার টিউবের থেকে পেস্ট বা যে কালারটা আছে ওটা কিন্তু আর্টবোর্ডের উপরে যাচ্ছে। সো আপনার এখান থেকে কিন্তু ওই টিউবের ওজনটা কমতেছে এবং ওইখানে গিয়ে কিন্তু ওই কালারটাই আসলে আপনি ওখানে টোটালি কালার দিচ্ছেন। সো আপনার যদি টিউবের ওজন পুরা আপনার হচ্ছে যে আর্ট শেষে আপনি 15 গ্রামের টান দেখলেন যে হ্যাঁ কাছে আর মাত্র 6 গ্রাম আছে, তো আপনি কিন্তু অলরেডি প্রায় 9 গ্রাম ওখানে খরচ করেছেন। 9 কোথায় আছে? তাহলে 8 বোর্ডের উপরে আছে। তো আপনি যদি 6টা কালার ইউজ করেন তাহলে প্রায় 54 গ্রামের মতো হচ্ছে যে কালারটা আছে। আপনি ওয়েব পেজের মধ্যে সেটা জাভাস্ক্রিপ্ট, সেটা সিএসএস, যে আপনি যখন কোনো একটা জিনিস ডিজাইন করতে যাবেন তখন আপনার এখানে সিএসএস এর প্রয়োজন হবে। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো জি, মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যত বেশি ডিজাইন করবেন, যত বেশি হচ্ছে যে ওর উপরে লোড দিবেন, আরো বেশি কালারাইজ করতে যাবেন, বেশি ট্রানজিশন দিতে যাবেন, আরো একটু বেশি মানুষের কাছে ইফেক্টিভ করতে যাবেন, এরকম যে অ্যাট্রাকটিভ বেশি আর কি সুন্দর করছে, তত বেশি আপনার পেজটা ভারী হবে। হ্যাঁ, তো এইটার জন্য আমরা যেটা করি, যারা এসইও করি তারা 2-3 রকমের জিনিস ইউজ করি। একটা হইলো আপনার থিম ইউজ করি, বা থিমের এডিটর বা বিল্ডার, যেটা যেভাবে মানুষ বোঝে আর কি, সেটা ইউজ করি। অনেকে এলিমেন্টর প্রো দিয়ে করতে ভালোবাসে। এখন যেটা হালে ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে গুটেনবার্গ। গুটেনবার্গ এর সুবিধা কি, আপনি যদি গুটেনবার্গ তে ইউজ করেন আপনি পেজে যে কোনো জায়গায় আপনার যে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবেন, যে কোনো ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেটা যে কোনো ট্রানজিশন বা ইফেক্ট দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই প্রথম গেল। এবং আপনি ওই যে ওইখানে দিলেন, তো আপনাকে কষ্ট করে জোর করে ওই সিএসএস যে কোডটা তৈরি হচ্ছে আপনি ওই ইফেক্ট গুলো বা ওই ডিজাইন গুলো করার পর, ওইটা আপনাকে জোর করে কিন্তু আসলে ই করতে হচ্ছে না, যে কমাইতে হচ্ছে না। গুটেনবার্গ কি করে, অটো অপটিমাইজ করে ফেলে। এখন এরপরে কি আছে, নিট্রো প্যাক। হ্যাঁ, ওই নিট্রো প্যাক যে প্লাগইনসটা আছে ওইটা আপনার ওইটা হচ্ছে যে যে পেজটা আছে ওইটাকে আরো বুস্ট আপ করে, আরো সুন্দর করে হচ্ছে যে ওইটা স্পিড বাড়িয়ে দেয় এরকমটাই। তো এরকম কিছু টুলস বা প্লাগইনস এর আমরা হচ্ছে যে ইউজ করি, করার পরে আমরা ওই পেজটাকে টোটালি অপটিমাইজ করে ফেলি। তো আমাদের যদি মোট পেজ থাকে, মূল যে পেজ গুলো আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপরে সার্ভিসেস, বা ওর ভিতরে যদি আরো কোনো সাব পেজ থাকে সেইগুলা, প্রত্যেকটা পেজ কিন্তু একটা একটা করে অপটিমাইজ আমাদেরকে করতে হবে। কিন্তু যদি ওটা হয় ব্লগ এর জন্য, ওটা যদি হয় কোনো অ্যাফিলিয়েট এর জন্য বা আর্টিকেল রাইটিং এর জন্য, অথবা আপনি যদি ওইটা করেন হচ্ছে ই কমার্স সাইটের কোনো ইয়েটার জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজ করতে হয় না। আমরা মূল যে পেজ গুলো আছে সেই পেজ গুলো করার মাধ্যমে বাকি যে সাব পেজ গুলো আছে ওইগুলার ভিতরে যখন কন্টেন্ট দেই সেইগুলো যদি একটু অপটিমাইজ আকারে দেই, যে হ্যাঁ এটা এটা করতে হয়, এটা করলে বেশি ভালো হয়, তো ওইটা কিন্তু অটো অপটিমাইজ হয়েই যায়। যার জন্য ওই পেজ গুলো আমাদেরকে করতে হয় না, ওগুলো পোস্ট আকারে আসে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, যে আমাদের সাইট ক্রিয়েট হয়েছে বা এটি ক্রিয়েট হয়েছে, তো টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা একটু ওইখানে দিয়ে দিই। যেমন গুগল সার্চ কনসোলে অ্যাড করা, গুগলের অ্যানালিটিক্স অ্যাড করা, ট্যাগ ম্যানেজারে অ্যাড করা, সাইট ম্যাপ অ্যাড করে দেয়া, আসলে ওইগুলো অ্যাড হয়েছে নাকি কিভাবে দেখবো সেটা দেখা, তারপরে মোবাইল ফ্রেন্ডলি হয়েছে কিনা, যে মোবাইলে যে দেখতেছে সে একটা পরে ট্যাপ করতে গিয়ে আর একটাতে ট্যাপ করে ফেলতেছে কিনা, এই টাইপ জিনিসগুলো আমরা দেখে নিই। ওকে, সো
আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার পেজের যে স্পিড, আপনি যখন করতে যাবেন আপনার পেজের যে স্পিড আছে ওখানে আপনি দেখতে পারবেন কিছু কিছু টুলস এর মাধ্যমে বা কিছু কিছু হচ্ছে গিয়ে আপনার এক্সটেনশনের মাধ্যমে। হ্যাঁ, তো যেরকম আমরা যেটা কমন ইউজ করি সেটা হচ্ছে সাইট চেকার প্রো বা এসইও সাইট চেকার, এরকম একটা জিনিস। ওকে, তো এক্সট্রা ভাবে আপনারা যদি কেউ আপনাদের সাইটের হচ্ছে ইউজ করতে যান, যে হচ্ছে কি বলে পেজের সাইজ কত আছে বা পেজের হচ্ছে গিয়ে আপনার ই কত আছে, মানে ওজন কত আছে আর কি, ঠিক আছে, সেটা যদি কেউ করতে চান তো সেক্ষেত্রে আমরা দুইটা টুলস ইউজ করতে পারি। একটা হচ্ছে গুগলের, আর একটা হলো যেটা অনেকে ইউজ করে সেটা হচ্ছে পিন্ডো, ঠিক আছে। এটা বেশ ভালো কিছু ইনফরমেশন প্রোভাইড করে অনেক। ভাইয়া পরের নামটাকে বুঝি নাই, সো ওইগুলা থেকে আপনি নিতে পারেন, আমি লিংক দিয়ে দিচ্ছি সবাই কালেকশনে রাখতে পারেন। একটা হচ্ছে tools.pingdom.com, জি ভাই, পরের নামটা আমি মানে বুঝতে পারলাম না আপনার কথা। ভাইয়া এখানে দুইটার কথা বলছেন না, একটা হচ্ছে গুগলের আরেকটা জন্য কি বলছিলেন, এটার নামটা বুঝি নাই। আচ্ছা, আর একটা হচ্ছে পিংডম, হ্যাঁ টিংডং, PING, হ্যাঁ ভাইয়া টেক্সট দিছে, টেক্সট দিছে, দিয়ে দিছি, দেখেন চ্যাট বক্সের মধ্যে আমি লিংক দিছি, জি জি দেখেন আমি লিংক দিয়ে দিছি। আচ্ছা, আপনি গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন যে হচ্ছে যে আপনার পেজের সাইট যে স্পিড আছে, আপনি সাইটের স্পিড চেক করতে যাচ্ছেন, সো গুগলের যে আইটা আছে ওইখানে চলে যাবেন, অবশ্যই ওইখানে প্রথমে চেক করে নেবেন সবার প্রথম যে গুগল আপনাকে কি দেখাচ্ছে, কত সেকেন্ডে হচ্ছে যে ফুল লোড দিচ্ছে, যে পুরো যে আপনার হচ্ছে কি এটা আছে আর কি, যে পেজটা আছে সেটা কত দ্রুত লোড দিয়ে নিচ্ছে, বা ওইটার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো কত দ্রুত লোড দিচ্ছে, তো ওই অনুযায়ী আপনি আপনার হচ্ছে যে যেইগুলা আছে সেগুলা সলভ করে ফেলতে পারবেন, যে ইস্যুগুলা থাকবে অথবা আপনার ক্লায়েন্টের ইস্যুগুলো আপনি সলভ করে ফেলতে পারবেন। আপনি যদি নিজের ওয়েবসাইট বানাইতে যান বা নিজের ওয়েবসাইট করেন সেগুলো আপনি সলভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এটার জন্য হচ্ছে আপনি কুকি যাতে হচ্ছে আপনার একবারে লোড নিয়ে রাখে এটার জন্য একটা প্লাগইন আপনি ইউজ করতে পারেন। এটা আসলে আপনাকে সাজেস্ট করবো প্রথমে, আমরা মানে একদম সব সময় লাগে এরকম টাইপের যে প্লাগইনস গুলা ছিল আমরা লাস্ট ক্লাসের মধ্যে সেইটার একটা হচ্ছে যে ইয়ে দিয়ে দিছি, তো লাস্ট ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন যে ওখানে দেওয়া আছে যে আমাদের আসলে একটা সাইট খোলার পরে কোন কোন প্লাগইনস মাস্ট নিডেড, যে লাগবেই, এই প্লাগইনস গুলা ছাড়া আপনি কোনো সাইট না চালাইতে পারবেন না অপটিমাইজ করতে পারবেন, ঠিক আছে, ওইগুলো আপনাকে একটু হেল্প করবে এই। সো টুলস যেগুলো আছে, প্লাগইনস যেগুলো আছে, কিছু কিছু জিনিস আমাদের আসলে ওইখানে কিছু করার থাকে না, জাস্ট ইনস্টল করে দিলে ও ওইটার মতো নিজের মতো কাজ করে। কিছু জিনিস আছে যেগুলো যেমন ইয়োস্ট, র্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান এসি হচ্ছে এসিও, এরকম টাইপ, তো এগুলো হচ্ছে এমন কিছু টুলস যেগুলো আমাদেরকে নিজের করে দেখায় দেয় যে এইগুলা এগুলা এভাবে করো তাহলে তোমারটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে বা বেশি অপটিমাইজ হইতে পারে। তো সেক্ষেত্রে আমার সাজেশন বরাবরই যেটা থাকে সেটা হলো, আমি আপনাদেরকে যেভাবে শেখাইছি সেটা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো রকম টুলস নাও থাকে, ধরেন কোনো টুলসই নাই আপনার কাছে, তবুও আপনি ম্যানুয়ালি সেটা নিজেও করে ফেলতে পারবেন, এবং শুধু একটা দুইটা না প্রত্যেকটা প্যারামিটার আপনি নিজে নিজে করতে পারবেন। আপনি যদি মনে করেন ওইখানে কি কি কিওয়ার্ড আছে আমার আসলে ইমপ্লিমেন্ট করা সঠিক হয়েছে কিনা, আপনি কিওয়ার্ড গুলো হচ্ছে যে ই করে ফেলতে পারবেন, যে ম্যানুয়ালি টোটালি গুগলের মধ্যে গিয়ে আসলে কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজি, সেই কিওয়ার্ডটা কিভাবে ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করি, সেটার থেকে কিভাবে আমি একটা সেকেন্ডারি কিওয়ার্ড চয়েস করব, বা ওইটা রিলেভেন্ট কিভাবে মাল্টিপল কিওয়ার্ড আমি নিতে পারি, এই একটা জিনিস। তারপরে হচ্ছে গিয়ে সেগুলো আমি যখন ইমপ্লিমেন্ট করতেছি কত জায়গায় আমি ইমপ্লিমেন্ট করছি, সেটা এইচ1 ট্যাগে দিছি কিনা, টাইটেলের মধ্যে দিছি কিনা, প্যারাগ্রাফের মধ্যে আসছে কিনা, কতবার আসছে,
বা দেখা গেল সাব হেডিং এর মধ্যে আমি অ্যাড করছি কিনা, সেটা আমি ম্যানুয়ালি দেখে চেক করে বলতে পারবো। আমার হচ্ছে যে এই যে মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, এটার জন্য কিন্তু আমি গুগলে জাস্ট লিখতে পারি যে মোবাইল ফ্রেন্ডলি চেকার বা মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে যে টেস্ট, এরকম টাইপ। সো গুগলের যে পেজ আছে ওর ভিতরে গিয়ে আমি কিন্তু সাইটের লিঙ্কটা দিলে আমার গুগল বলে দিতে পারে যে হ্যাঁ এটা মোবাইল ফ্রেন্ডলি আছে কি নেই। বাট আমি যদি ম্যানুয়ালি করতে চাই তো সেক্ষেত্রে আমি ব্রাউজার ছোট করে দিতে পারি, আমি কোনো একটা ফোনের মধ্যে দিতে পারি। তো সেই ফোনের যে স্ক্রিন সাইজ আছে, সেই ফোনের যে মডেল আছে বা বাজারে গতানুগতিক কোন হচ্ছে যে স্ক্রিন সাইজটা বেশি চলতেছে সেইটার উপরে ভিত্তি করে আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি মেনটেন করে ফেলতে পারি যে হ্যাঁ তাহলে এটা একটু ফাঁকা করতে হবে, অথবা এটা পারফেক্ট আছে আমার সেইটা আর একটু অপটিমাইজ করে দিতে হবে। তো প্রত্যেকটা জিনিসেরই আপনারা চেষ্টা করবেন প্রথম যখন আপনারা করতেছেন সেটা যেন আপনারা ম্যানুয়াল জিনিসের দিকে একটু বেশি ফোকাস করেন। তো অনেকে আমার উপর একটু রাগ হইতে পারেন, ভাই ডিজিটাল যুগে ম্যানুয়াল কি জন্য করব। আবারও বলি যে টুলস সব সময়ের জন্য আপডেট হবে, আপনি যদি মূল বেসিক জিনিসটা না জানেন বা ম্যানুয়াল কিভাবে করতে হয় সেটা যদি না জানেন তো টুলস এর মধ্যে ফালায় সব সময়ের জন্য আপনি করতে গিয়ে তখন কি হবে, মাঝে মাঝে কিছু কিছু বড় যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে যখন ধাক্কা খাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন না যে আসলে ভুলটা আমার কোন জায়গায় আছে। এটা অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে? সো চেষ্টা করবেন যেন টুলস যতটা আপনি স্ট্র্যাটেজি মেইনটেইন করার জন্য ইউজ করতে পারেন ততটা বেশি ভালো, বাট টুলস সম্পূর্ণ টুলস এর উপরে নির্ভর হওয়া যাবে না যে না টুলস এ আমার এটা বলছে তার মানে এইটাই ঠিক এইটাই সঠিক, এরকম না। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি অন পেজ এর ওভারভিউ ছিল, যে অন পেজ এর ব্যাপারগুলো আমরা শেষ করে আসছি এবং মোটামুটি হচ্ছে যে আমরা এখন আগাইতে চাই সেটা হইলো অফ পেজ এর দিকে। তো আচ্ছা এখন আমাদের সাথে আরো দুই তিনজন এক্সট্রা যুক্ত হয়েছেন, সেটা হচ্ছে জিলানি ভাইয়া। আপনি কি হচ্ছে কোনো নতুন গিগ টিক খুলছেন কি? আচ্ছা একটু ট্রাই করেন, হ্যাঁ যে আমরা একটু নতুন গিগ খুলে ফেলি, দেখেন আপনি শিখতেছেন একটার পর একটা টপিক আসবে, বাট আপনি যদি সেটা হচ্ছে যে প্র্যাকটিস না করেন তো সেক্ষেত্রে ভুলে যাবেন। হ্যাঁ তো একটু প্র্যাকটিস করেন, একটু ট্রাই করেন, ঠিক আছে? ওকে, সো এর সাথে সাথে আমাদের তো এক্সামও দিতে হবে, সেই ক্ষেত্রে দেখা গেল আপনাদের রিকোয়ারমেন্ট মিনিমাম চাচ্ছে যে আপনাদের 5টা গিগ থাকতে হবে অ্যাকাউন্টে, এবং আপনার অর্ডার সেটা পরের ব্যাপার, আপনি যে 5টা গিগ ক্রিয়েট করছেন সেটা সঠিকভাবে করছেন এবং ওই 5টা গিগ আপনি যেটা যেটা নিয়ে করছেন সেইটার উপরে হয়তো বা আপনাকে কিছু প্রশ্ন দিবে যে আপনি এই কোর্সটা যখন করছেন সেই কোর্সের অন্তর্ভুক্ত ওই টপিক গুলো আছে, সো ওই এই যদি এরকম এরকম টাইপের সমস্যা হয় সেগুলো আপনি সলভ করবেন কিভাবে, মানে টোটালি প্র্যাকটিক্যাল একটা আপনার হচ্ছে ই থাকবে। হ্যাঁ আচ্ছা, সো যাই হোক আমরা সেদিকে একটু ফোকাস দিব, প্র্যাকটিস করব এবং আমি চেষ্টা করব যেন আরো আপনাদের ওইটার ভিতরে নিয়ে যাওয়া যায়। তো আচ্ছা আপনি আগে প্রথম যেটা হচ্ছে সেটা হলো মার্কেট প্লেসে আপনি ফোকাস করেন। হ্যাঁ আপনি যদি প্রথমে মার্কেট প্লেসের বাইরে করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা আসবে যে ডোন্ট মাইন্ড আমাকে ভুলভাবে নিয়ে না, সেটা হচ্ছে কি যে আমি হই বা আর একজন বায়ার হোক আপনার কাছে চাইবে পোর্টফোলিও করে আপনার, আপনি যে আমার কাজটা করে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি কাজ করেন, আপনি যেটা দেখাচ্ছেন ভাই এই যে এই সাইটটা আমি করছি, তাই না? ওই সাইটটা তো ফেক হইতে পারে, আপনার নাও হইতে পারে, আমি তো দেখতে যাচ্ছি না যে ওই সাইটটা আমার, বা মানে ওই সাইটটা আপনি করছেন এরকম সাপোজ, মানে যে আপনি দেখাইলেন যে ফ্যাশন স্টাইল ট্রেন্ড নামে যে ওয়েবসাইটটা আছে ওইটা টোটালি আপনি ডেভেলপ করেন, ওইটা যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট আপনি লিখেন, এখন দেখা যাচ্ছে এসইও এর জন্য করলেন আপনি বলে দিলেন যে এটার এসইও আমি করি, ওয়েব ডিজাইনের জন্য কেউ আসলো আপনি বলে দিলেন যে ওইটার ওয়েব ডিজাইন আমি করি। তো এখন আমি যদি বায়ার হই আমি কিভাবে বিশ্বাস করব যে হ্যাঁ ওইটা আপনি করছেন,
আপনি ইউজার অ্যাডমিনের হচ্ছে যে ইটি দিতে পারেন যে হ্যাঁ এই যে আমার সি প্যানেলের অ্যাক্সেস, এই যে আমার ইয়ের অ্যাক্সেস। আমি একজনকে বিশ্বাস করানোর জন্য কেন সি প্যানেলের অ্যাক্সেস বা হচ্ছে যে আমার অ্যাডমিনের অ্যাক্সেস আমি তাকে দেখাবো, তাই না? পোর্টফোলিও হচ্ছে আপনি কাজ করছেন সেটা স্বীকৃত, যে আপনি কোনো না কোনো জায়গায় একজন বা দুইজন বা হচ্ছে তার থেকে অধিক যারা আছে তাদের কাজ আপনি করে দিচ্ছেন এবং তারা স্যাটিসফাইড, তারা আপনাকে কোনো না কোনো রেটিং দিছে, ভালো কিছু মন্তব্য দিছে, মানুষকে রেকমেন্ড করতেছে যে হ্যাঁ উনি ভালো কাজ পারে, তার সাথে কাজ করানো যায়। এরপরে গিয়ে আপনি একটা ডিসেন্ট ভলিউম তৈরি করেন, 50টা কাজ আপনি কমপ্লিট করছেন, 100টা কাজ আপনি কমপ্লিট করছেন, সো সেখান থেকে আপনি কিন্তু বায়ার খুব ইজিলি কালেক্ট করতে পারবেন। সেটা লিঙ্কডইন থেকে পারবেন, টুইটার থেকে পারবেন, ফেসবুক থেকে কম হয়। কিছুদিন পরে দেখবেন যে আসলে ফেসবুকের মধ্যে এত বেশি ফিচার চলে আসছে যে অনেকেই আসলে ফেসবুক চালানো বন্ধ করে দিবে। লাস্ট একটা হাউসের ডেটা বেসড হয়েছে যে প্রায় কত মিলিয়ন লোকের দেখলাম যে হচ্ছে ডাটা টোটালি একজন মানে বিনা টাকায় সবাইকে বিলি করে বেড়াচ্ছে, এবং তার মধ্যে মার্ক জাকারবার্গের হচ্ছে যে ইয়েও আছে, পার্সোনাল ডাটাও আছে, হ্যাঁ রাইট, 530 মিলিয়ন, এবং বাংলাদেশেরই তার মধ্যে মনে হয় 13 লাখ আইডি আছে। তো এখন এই 13 লাখ আইডির ভিতরে আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে ধরেন 12 লাখই ফেক আইডি, বাংলাদেশের লোকজন সব ফেক আইডি বেশি চালায়। আচ্ছা এটা ভাইয়া ইয়াতে হইছে অরিজিনাল সার্ভার থেকে এটা ইয়া হইছে, তাদের যে সার্ভারে কাজ করতো যে ও লিক করছে জিনিসগুলো। আর হচ্ছে যে ফেসবুকে নতুন এটা লিক হওয়ার কারণ আছে, লিক হয়েছে যে আপনার হচ্ছে ফেসবুকে 1 মাস আগে একটা আপডেট আসছিল যে আপনার হচ্ছে ওই ইয়া আপডেট, সিকিউরিটি আপডেট, যেটা সেটা হচ্ছে যে আপনি কোনো বাজে কথা বললে, বাজে ওয়ার্ড ইউজ করলে এটা একটা রিপোর্ট চলে আসে ফেসবুক থেকে অটোমেটিক। যেমন স্পেসিফিক ওয়ার্ড আছে, ডাই অথবা কিল এরকম টাইপের, তো এই রিপোর্ট গুলা ইয়া করতে গিয়া কিছু বাগ ঢুকাইছিল, ওই বাগের কারণে এগুলো লিক হয়েছে এই সফটওয়্যারটা আপডেট দিতে গিয়া। আমরা মার্কেটিং যেহেতু করতে যাচ্ছি যে কোন প্ল্যাটফর্মে আমাদের মার্কেটিং করলে বেশি সেফ হবে, এটার ইনফরমেশন আপনি এখান থেকে কিন্তু একজন ইউজারকে দিতে পারতেছেন। যেমন আপনার কাছে একজন হচ্ছে যে ইমেল চাচ্ছে, কেমন যে আমার কিছু লিড হচ্ছে যে দিতে হবে, আমি কিছু ইনফরমেশন চাই, আপনি কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করতে পারেন যে আপনি বিভিন্ন জায়গায় আপনি লিঙ্কডইনের থেকে নেন, লিঙ্কডইনের যারা যারা আছে প্রফেশনাল আছে এরকম এরকম সেফ উপায়ে তারা এই ইউজ করে, সো আমি প্রত্যেকটার আলাদা আলাদা একেবারে ডিটেলস সহ আপনাকে লিড আমি প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম টেকনিক, আপনি যদি না জানেন আপনি তো ইনফ্লুয়েন্স করতে পারবেন না। জি ভাই, এই কাজটা আমি লাস্ট বার করেছিলাম যে ইমেল কালেক্টেড। আচ্ছা ভাই, আমার মতে এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া বা ইয়াতে দেখি সবচেয়ে মোটামুটি সিকিউর হিসেবে যদি বলি, এখন ইনস্টাগ্রামটা আর ইউটিউবটা আপাতত ইয়া মনে হচ্ছে স্টেবল মনে হচ্ছে, কারণ এগুলোতে এখন পর্যন্ত মানে এরকম আহামরি প্রবলেম সৃষ্টি হয় নাই। ইনস্টাগ্রাম যদিও হচ্ছে গিয়ে ফেসবুক এর আন্ডারে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক সব একই রকম সিস্টেম, তো সার্ভার আলাদা আলাদা, তো এই ক্ষেত্রে আসলে আমরা কোনোভাবে গ্যারান্টি দিতে পারি না যে এইটা সব থেকে মোস্ট সিকিউর এবং এইটা ডাটা আসলে বেসড হবে না। হ্যাঁ, এরকম কোন রকম সিকিউরিটির নিশ্চয়তা নেই, কোনটার জন্যই নেই। না এটা তো ভাই ডাটা অনলাইনে ডাটা আসে মানে লিক হবে জিনিসটা। হ্যাঁ, এটা 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 একদম সত্যি। তার কারণ হচ্ছে গিয়ে আপনি যে প্ল্যাটফর্ম ইউজ করতেছেন সেটা কোনো না কোনো কোডিং ইউজ করে বানানো,
এবং এই কোডিং এমন জিনিস না যে ভিমগুলো থেকে ওই যে জাদুর মতো এলিয়েন এসে কানে কানে বলে দিয়ে গেছে আর একদম বাধাই ফেলছে। কোডিং সবাই মোটামুটি যারা খুব বেশি এক্সপার্ট আছে ওইটার ব্যাপারে ভালো অবগত আছে, এবং তারা যদি একটা দলগত ভাবে হোক বা নিজে ওইটার ভিতরে থেকে হোক নিজেদের ভাবে দিয়েছে, তো উনি যদি চাই বা ওনারা যদি চাই সেক্ষেত্রে হইতে পারে, হয়তো বা 6 মাস 1 বছর 2 বছর একটু লেট হবে, কিন্তু হবে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে না এটা সিকিউর। এই যে টেলিগ্রামকে আমরা বলি সব থেকে সিকিউর অ্যাপ, কিন্তু তারপরেও এই টেলিগ্রামের যে অ্যালগোরিদম আছে, টেলিগ্রাম বট নামে একটা আসছে নতুন, এর আগে বট এর সাথে চ্যাটিং হইতো, এখন ওই বট ইউজ করে হচ্ছে আপনার পার্সোনাল যা ডাটা আছে সব নিয়ে নেয়ার একটা নতুন কি জানি কোর্সে দেখলাম। যাই হোক, আমরা অফ টপিকে না যাই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। সো আমরা আজকে যেটা করবো বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব, হ্যাঁ, যে লিঙ্ক বিল্ডিং আসলে কি। আমরা অন পেজটা মোটামুটি শেষ করছি, আমি বলবো না যে 100% শেষ করছি, কারণ আমি কিছু বাধায় রাখছি। সেটা অফ পেজ করার পরে আপনি যখন দুইটা অপটিমাইজ করতে যাবেন একসাথে, অন পেজ এবং অফ পেজ, তখন ওই 20% গুলো আপনার কাজে লাগবে এবং ওইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা আরো এক্সট্রা ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অফ পেজে যাব। অফ পেজ হচ্ছে গিয়ে মূলত ব্যাকএন্ড থেকে। জি জি, আমাদের যে পেজের যে স্পিডটা ওইটা কি এইচটিএমএল সিএসএস এর কাজ ছাড়া এটা কি করা যায় নাকি না শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ওইগুলার কাজ করেই কমাতে হবে? এটা এটার প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি, সেটা হচ্ছে আপনি প্লাগইনস ইউজ করে কমাইতে পারেন। আপনি প্লাগইনস ইউজ করে কমাইতে পারেন, প্রথম কথা। একটা দিতে পারেন আপনি হচ্ছে নিট্রো প্যাক, যেটা এখন খুব বেশি চলতেছে। আচ্ছা, এটা বাদে আপনি কুকির একটা হচ্ছে যে দিতে পারেন, যেটা ক্যাশ কুকি কি জানি একটা নাম আছে, ওই প্লাগইনস এর নাম ভুলে গেছি। যারা ওয়েব ডিজাইনার বা ওর ভিতরে গিয়ে একটু ভালো কাজ করে তারা আবার বলতে পারবে। সো যাই হোক, ওই প্লাগইনস টা আপনি যদি ইউজ করেন তাতে কি হবে যে আপনার যে ইউজার আছে প্রথমবার উনি যখন ঢুকবে তখন হয়তো 3 সেকেন্ডের জায়গায় ওনার 5 সেকেন্ড টাইম লাগবে পুরো পেজটা লোড হয়ে ওনার ব্রাউজারে দেখাইতে। তো ওই 2 সেকেন্ডের মধ্যে কি হবে, ওই সাইটের যে কুকি গুলো আছে ওইগুলা স্টোর হয়ে যাবে। যাওয়ার পরে এরপর হচ্ছে গিয়ে উনি যতবারই ওইখানে এন্টার করবে ততবারই পেজ খুব দ্রুত রিফ্রেশ হয়ে চলে আসবে। তার কারণ হচ্ছে একবারে ওনার ওইটা লোড হয়ে গেছে এবং অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে বারবার আর ওইটা লোড হবে না। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে আপনার কুকির। আর একটা হইলো থিম বিল্ডার। এখন আপনি থিম যেটাতে কাস্টমাইজ করতেছেন সেটা যদি গুটেনবার্গ হয়, তো সেই ক্ষেত্রে আপনার একটা খুব ভালো চান্স থাকে যে আপনি পেজের মধ্যে যেভাবে কন্টেন্ট সাজান না কেন সেটা অটোমেটিকলি অপটিমাইজড হয়ে যাবে এবং ছোট হয়ে আসবে। এবং লাস্টলি যেটা থাকে বেঁচে সেটা হচ্ছে আপনি ভিডিও দেখা যাচ্ছে যে সরাসরি ওখানে আপলোড করছেন বা ইমেজ আপলোড করছেন যেটা অনেক বড় ভারী, তো সেগুলো আপনি অপটিমাইজ করে কমাই দিলেন। এবং তারপরে গিয়ে আসে আপনার সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই টাইপের যে বা এইচটিএমএল, যে আপনার ফাইল অনেকগুলা বেশি হয়ে গেছে আপনি ডিজাইন করার জন্য অনেক ই করে ফেলছেন, তো ওইগুলো আপনাকে কমাইতে হইতে পারে, ওইটা লাস্ট পর্যায়ে। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের জি আপনাদের উদ্দেশ্যে একটা ই থাকবে, সেটা হচ্ছে নিজের ওয়েবসাইট করেন আর ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করেন। সব সময়ের জন্য সাজেশন দিবেন এবং নিজেও চেষ্টা করবেন, সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। যে আপনি যত সিম্পল রাখতে পারবেন তার মধ্যে অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেন। ঠিক আছে, উনি তো বেশ কিছুদিন আসে না, সো এটা বলতে পারবো না, হয়তো বা ওনার ফ্যামিলিতে কিছু প্রবলেম থাকতে পারে অথবা উনি কাজের জন্য বা কাজের চাপে ব্যস্ত থাকতে পারেন, যাই। আচ্ছা, তো আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে অফ পেজের মধ্যে আমরা আজকে যাব। দেখি একটু হচ্ছে, হ্যাঁ, তো আমরা একটু হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আমি জানি না যে আমার স্ক্রিন শেয়ার করার পরে আসলে আমার নেটের স্পিডটা টিকবে কিনা, কারণ এখানে ঝড়ের পরে গত কালকে থেকে নেটের খুব সমস্যা।
আচ্ছা দেখি ট্রাই তো করি। আচ্ছা আমার স্ক্রিন দেখা গেলে একটু আওয়াজ দিবেন যে হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন, ঠিক আছে? জি ভাই আসছে। আচ্ছা ওকে, সো এই যে আমি একটা জিনিস সার্চ দিছিলাম সেটা হচ্ছে টুলস আর পিংডম। ওকে, সো এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, সেটা হলো অফ পেজ, যে পেজের ব্যাক এন্ড, যে পেজকে যে অফ দ্য ট্র্যাক বা পিছন থেকে সাপোর্ট দেয় সেটা কি রেফারেন্স। রেফারেন্স কিভাবে আসে? লিংকের মাধ্যমে আসে। যে কথার কথা এখানে আছে হইল আশিক ভাই, হিমেল ভাই, এই যে জিলানি ভাই আছে, প্রহর ভাই আছে, যাদের নাম বললাম না তারাও আছে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে আমি সবার প্রথমে বললাম আশিক ভাই আছে, কেন উনি প্রতিদিন সবার আগে আসে, আমার চোখে সবার আগে পড়ে, তো আমার কিন্তু তার নামটা সবার আগে আসছে, ঠিক আছে? তো এইভাবে গুগলের কাছেও সেম জিনিসটা হয়। গুগল যখন বিভিন্ন পেজ ক্রল করে, ক্রল করার সময় দেখে যে হ্যাঁ এইটার মধ্যে অমুক সাইটের লিঙ্কটা আছে, তো গুগল মনে করে যে তাহলে যে সাইটের থেকে লিঙ্কটা পাস হচ্ছে সেই সাইটের ট্রাস্ট কতটুকু, ট্রাস্ট কেমন, যে আসলে সেই সাইটটা কতটা ভালো কন্টেন্ট দেয়, ইউজার কতটা ভালো আসে, ইউজার ওইখানে টাইম কতটুকু স্পেন্ড করে, ইউজার হচ্ছে ওই জায়গায় ওই কন্টেন্ট গুলো আসলে পড়ে কিনা বা ওইখান থেকে ইনফরমেশন নিয়ে আসলে ইউজার কিছু করে কিনা, ওখানে ইন্টারাকশন করে কিনা, যেরকম কিছু কিছু লিঙ্কস দেয়া আছে সেই লিঙ্কে ইউজার ক্লিক করে কিনা, কোনো রেফারেল দেয়া থাকলে সেই রেফারেলটা ইউজ করে কিনা, এগুলো গুগল অনেক হচ্ছে যে ই করে খুব সময় নিয়ে ট্র্যাক করে। সো তাতে কি হয় যে এই আশিক ভাই যে হচ্ছে যে ওয়েবসাইট আছে ওইখান থেকে যদি উনি মনে করে যে হ্যাঁ আমি প্রহর ভাইয়ের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটকে আমি তো রেফার করব, যে প্রহর ভাইয়া ভালো লোক, ভাইয়ের মালা তারই হোক, তারা একটা ভোট দেন, সে খুব ভালো মানুষ, এরকম করে দেখা যাচ্ছে কিছু একটা লিখে তার জন্য ভোট মোট চেয়ে একেবারে লিঙ্ক তৈরি করে দিল। সো আমরা যারা ইউজার আছি তারা একটু সার্চ করলাম, করার পরে ওই আশিক ভাইয়ের ওয়েবসাইটে গেলাম, যে ওইটা একটু পড়লাম, পড়ার পরে দেখলাম যে হ্যাঁ উনি খুব সুন্দর করে আসলে প্রহর ভাইয়ের খুব সুনাম করছে, তো আমাদের কাছে একটু মনে হলো আচ্ছা চলো ঘুরে আসি তার চেহারাখানা একটু দেখে আসি। তো ওই লিঙ্কে ক্লিক করে আমরাও গেলাম, গুগলও একটু গেল, গিয়ে দেখা যাচ্ছে যে তার ওখানে আমরা গিয়ে যেরকম ট্রাফিক বাড়লো আর গুগল গিয়ে পুরো ওইটা ক্রল করে ফেললো, ফেলার পরে দেখলো যে হ্যাঁ ঠিক আছে আশিক ভাই ওখানে যা লিখছে ওই রিলেভেন্ট যে হচ্ছে যে ইয়েটা আছে কন্টেন্ট টাইপের জিনিস আছে সেই রিলেভেন্ট পেজ অথবা সেই রিলেভেন্ট আর একটা টপিক প্রহর ভাই কভার করছে, সো এটা ইন্ডেক্স করা যায় বা এটা রেফার করছে, সো এটার একটু ট্রাস্ট আসে, ঠিক আছে? সো এইভাবে আসলে লিংক যে জিনিসটা আছে সেই লিংকটা আসলে একটা সাইটের জন্য বা এসইও তে আনার জন্য কাজ করে। এখন এই লিংক বিল্ডিং কেন মানুষ করে, কি হয় লিংক বিল্ডিং দিয়ে, এই জিনিসটা জানার আগে আমাদের একটুখানি পিছনে ফিরে যাইতে হবে। ওই যে বাংলা সিনেমার মতো যে মানে কিছু একটা বর্তমানে চলতেছে, কেন নায়ক এরকম হয়ে গেল, যে পিছনের স্মৃতিতে ফির নিয়ে যায় না, যে চোখের মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকায় নিয়ে কেমন করে, তো আমাদের ওইভাবে একটু যাইতে হবে। সেটা হচ্ছে লিংক বিল্ডিং আগে মানুষজন এটার জন্য করত যে এটা থেকে যেন ওইটাই যাওয়া যায়, এরকম টাইপ, যে কেউ একজন ক্লিক করে এটা থেকে ওইটাই যাইতে পারে। তো কিছু কিছু এক্সপার্ট থাকে না যে যারা অনেক কিছু গুগল যে ভাবে ট্র্যাক করে ওরাও বসে বসে নিজেদের মাথা দিয়ে ভাবে ট্র্যাক করে, ওরা ওইভাবে ট্র্যাক করা শুরু করে সারাদিনের সকলে গুগল থেকে। তো গুগলের মতো ট্র্যাক করতে 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 অনেকগুলা জায়গায় তারা কিন্তু আপ হয়ে গেছে, তারা র্যাঙ্কে আসতেছে, তখন এরকম টাইপ হইত। তো তারা তখন শুরু করলো দুনিয়ায় যত জায়গা আছে সব জায়গায় আমার সাইটের লিঙ্ক দিয়ে বলে ফেলতে হবে, তো ওই প্রোফাইল ব্যাক লিঙ্ক, ওই কমেন্ট ব্যাক লিঙ্ক, তারপরে সোশ্যাল সাইট, তারপরে হচ্ছে যে লোকাল সাইটের সব, তারপরে হইলো গিয়ে আপনার ওই যে এডুকেশনাল যে সাইট গুলো আছে বা গভ যে সাইট গুলো আছে সেখানে গিয়ে আপনার হচ্ছে যে লিঙ্ক পাস করা, আর বিভিন্ন কন্টেন্টের মধ্যে গিয়ে লিঙ্ক পাস করা, এরকম মানে যত ভাবে লিঙ্ক তৈরি করা যায়
ঝাপাই বলবে। তো গুগল তখন দেখলো কি যে ওটা স্প্যামিং হয়ে যাচ্ছে টোটালি, যে একটা ওয়েবসাইট এত জায়গা থেকে এত লিংক পাইতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গুগলের কাছে যদি সাইট থাকে কথার কথা 30টা, 30টা সাইটের ভিতরে তো এরকম জিনিসগুলো খুব ভালো, লোকে তখন মানে পরিচিত হয়ে গেছে এরকম টাই জানে, তখন 20 জন। সো 20 জনই দেখা যাচ্ছে মোটামুটি একটা ভালো সাইটের থেকে লিংক টানছে। গুগলের কাছে ওই জিনিসটা খটকা লাগে যে একটা ভালো সাইট, আমার কাছেই মোট সাইট আছে 30টা, আমি জানি, ওই সাইটটা জানলো কি করে যে পুরা ওয়েবে হচ্ছে যে এই 30টা পেজ আছে, তার মধ্যে সে 20টা পেজ দিয়ে রেফার করছে, কিভাবে সম্ভব? তো তখন গুগল আস্তে 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 তাদের যে অ্যালগোরিদম আছে সেটা পরিবর্তন করলো, ডিটেক্ট করার চেষ্টা করলো কোনটা স্প্যাম কোনটা অরিজিনাল। সো এই করতে 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 বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে হচ্ছে টোটালি কোয়ালিটিফুল যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে রিলেভেন্সি মেনটেন করে আপনি যদি লিংক পাস না করেন, আপনার লিংকের কোনো মূল্য নেই। সে আপনি 10,000 লিংক তৈরি করেন না 10 লাখ লিংক তৈরি করেন। তো লিংক তৈরি করতে হবে অবশ্যই ট্রাস্টেড কোনো পেজ, ট্রাস্টেড কোনো সাইট থেকে, যে সাইটটা মোটামুটি একটু ভালো, ইউজার যায় ভালো, গুগলের র্যাঙ্কে থাকে, এরকম টাইপের সাইট থেকে, কোনো লো কোয়ালিটি সাইট না। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হলো আপনি যখন লিংক পাস করতেছেন রিলেভেন্সি মেইনটেইন করতে হবে, যে আপনি টপিক লিখতেছেন ভাই ক্রিকেট খেলা নিয়ে, আপনি ওর ভিতরে ব্যাডমিন্টনের যে ওয়েবসাইট আছে তারে করে দিলেন রেফার, মানে রেফার করলেন যে ব্যাডমিন্টন যদি তুমি নিতে চাও বা খেলতে চাও ওইখানে চাও, কেন আপনি তো করতেছেন ক্রিকেট নিয়ে তা বা ফুটবল নিয়ে বা অন্য কোনো একটা খেলা নিয়ে, সেটা আপনি রিলেভেন্সি মেইনটেইন না করে আপনি চলে গেলেন হচ্ছে ব্যাডমিন্টন, তো আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই ওইটাও খেলা এটাও খেলা, ওইটাও স্পোর্টস এটাও স্পোর্টস, কেন আপনি বলতেছেন যে রিলেভেন্স না? ঠিক আছে আমি বুঝলাম রিলেভেন্ট, বাট আপনি দেখেন, আপনি একটু হিসাব করেন যে ওই জায়গায় যদি রিলেভেন্সিটাও আপনার হচ্ছে স্কোর দিতে বলা হয় যেটা আসলে কতটুকু রিলেভেন্ট, আপনি ওর এই স্কোর 100-এর ভিতরে 10 দিবেন কিনা ওর সন্দেহ আছে। গুগলের কাছে জিনিসটা সেম। সো মূল যদি এখন টেকনিক্যাল আলোচনা বা মূল টেকনিক্যাল কথাবার্তায় যদি এখন আসি, সেই ক্ষেত্রে আমরা এই যে যে ডোমেইন অথরিটিটা দেখতে পাই, এই অথরিটিটা তৈরি হয় লিংক বিল্ডিং এর জন্য, যে কতটা লিংক আছে তার, এই লিংক শুধুমাত্র যে কতটা আছে সেটা না, এই মধ্যে যে আমরা যখন একটা কম্পিটিটরের ওয়েবসাইটে হচ্ছে যে ই করছিলাম অ্যানালাইসিস করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে ব্যাকলিংক টোটাল কতটা আছে, তার মধ্যে কোয়ালিটি ব্যাকলিংক কয়টা এবং কত পার্সেন্ট সেটা মোট ব্যাকলিংক, এটা কিন্তু খুব বেশি ইফেক্ট করে। সো অবশ্যই কোয়ালিটি ব্যাকলিংক মানে কোয়ালিটি সাইটের থেকে রিলেভেন্সি মেইনটেইন করে কোয়ালিটি কন্টেন্ট থেকে আপনার হচ্ছে যে লিংকটা নিতে হবে, এটাই শর্ত, এছাড়া আর আপাতত কোনো শর্ত নাই। বাট আপনি যদি খেয়াল করেন এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন হচ্ছে যে ওয়ার্কিং প্ল্যাটফর্ম যেগুলো আছে ফাইবার আপওয়ার্ক বা হচ্ছে যে এসইও ক্লার্ক এরকম টাইপ, সেখানে হোক আপনি গিয়ে দেখবেন কি যে ব্যাকলিংক লোকজন বিক্রি করতেছে, কত ভাই আমি 10,000 ব্যাকলিংক দিব $1,000 দিব, $10,000 হচ্ছে যে ব্যাকলিংক তো আপনার দরকার নেই, একজন 10,000 লিংক তৈরি করবে তার সেখানে ডোমেইন অথরিটি 10 নাও পার হইতে পারে, আপনি 10টা ব্যাকলিংক তৈরি করে ডোমেইন অথরিটি আপনি 30 করে ফেলতে পারেন, সম্ভব, সেটা হচ্ছে কোয়ালিটির উপরে নির্ভর করে। ঠিক আছে, সো এই ডোমেইন যে অথরিটি আছে এইটা গুগল দেখতে পায় না, এটা শুনে আমারে মার দিতে ইচ্ছা করবে যে হ্যাঁ প্রথম থেকে আপনি বলেন যে ডোমেইন অথরিটি হলো গুগলের কাছে কতটুকু ট্রাস্টেড এরকম টাইপ। দেখেন প্রথম যখন আমরা যেটা বোঝাচ্ছিলাম সেটার মধ্যে যদি আপনি ডোমেইন অথরিটি, আমি আপনাকে বলতাম এটা লিংক বিল্ডিং এর মধ্যে হয়, গুগল হচ্ছে যে এটা দেখে না অমুক জায়গা থেকে আসে, ব্যাপারটা ভেজাল হয়ে যেত। সো ডোমেইন অথরিটি অবশ্যই ট্রাস্ট ক্রিয়েট করে,
কিভাবে ট্রাস্ট ক্রিয়েট করে, যে যে রেপুটেটেড সাইট গুলো আছে সেই সাইটের থেকে আপনি বা আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাইট রেফারেন্স পাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি ওইভাবে রেফারেন্স পাই তখন ওই লিংকের মাধ্যমে, তখন গুগল এটা বুঝতে পারে যে হ্যাঁ এটা এতগুলা সাইটের থেকে রেফারেন্স পাচ্ছে, সো এই সাইটটা ট্রাস্টেড। ওই মাধ্যমে গুগলের কাছে আসলে আপনার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা ট্রাস্ট ক্রিয়েট করে। বাট ডোমেইন অথরিটির যে স্কোর আছে, ওই স্কোর দিয়ে সরাসরি গুগলের কাছে ট্রাস্ট ক্রিয়েট করে না। তাহলে ভাই ডোমেইন অথরিটির যে স্কোর, এই স্কোরটা কেন দেখায় বা কেন ওই জায়গায় হচ্ছে যে শো করে বা কেন তৈরি করা হয়েছে? মজার ব্যাপার হচ্ছে ডোমেইন অথরিটির যে স্কোর আমরা দেখি বা সবাই আলোচনা করি বা বিভিন্ন ক্ষেত্রে ডোমেইন অথরিটি গুলো যেখানে অ্যানালাইসিস এবং পর্যালোচনা করা হয় বা ওইটা খেয়াল রাখা হয় যে হ্যাঁ কতটুকু আছে কেমন আছে, এটা বানাইছে হচ্ছে মোজ। মোজ কে ভাই? MOZ, এই হইল মোজ। এই যে এসইও সফটওয়্যার ফর স্মার্টার মার্কেটিং, এটা টুলস টুলসের সাইট। এই মূলত বানাইছে যে হচ্ছে গিয়ে ডোমেইন অথরিটি কত হইতে পারে বা ওই সাইটটা আমার কাছে কতটুকু ট্রাস্টেড, ঠিক আছে? এই মোজ এটা তৈরি করছে। সো গুগল মোজ কে ফলো করে না, মোজ গুগল কে ফলো করে। গুগল ফলো করে আপনার লিঙ্ক গুলো, আপনার কন্টেন্ট গুলা, আর মোজ ফলো করে শুধুমাত্র লিঙ্ক। আপনি কতগুলো লিঙ্ক করছেন মানে লিঙ্কের কোয়ান্টিটি। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ডোমেইন অথরিটির যে স্কোর সেটা দেয় মোজ, যেটা গুগলের কাছে কোনো ভ্যালু নেই। গুগলের কাছে ভ্যালু হচ্ছে কোয়ালিটিতে, মোজের কাছে ভ্যালু হচ্ছে কোয়ান্টিটিতে। আপনি কত ভালো জায়গায় করছেন সেটা মোজ দেখে না, মোজ দেখে আপনি কতগুলা, গুগল দেখে আপনি কতটা ভালো কোয়ালিটিফুল জায়গা থেকে লিংক পেয়েছেন। এইটা একটু মাথায় ঢুকায় রাখেন। মোজের সাথে কোয়ান্টিটি আর গুগলের সাথে কোয়ালিটি, ঠিক আছে? সো এই ডোমেইন অথরিটির যে স্কোর আছে এটা মোজ দেয়, এটা গুগলে, এইগুলো গুগল ক্রল করে। এগুলো বিভিন্ন টুলস এর মধ্যে আপনি পাবেন যে হ্যাঁ কোন কোন পেজ থেকে তারা এই টাইপের হচ্ছে গিয়ে লিংক পাইছে। সো এই ডোমেইন অথরিটি এর পরেও কাজে লাগে। কেন লাগে? তার কারণ হলো যেহেতু ডোমেইনের যে স্কোর আছে সেই স্কোর দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ মোটামুটি হচ্ছে গিয়ে এটার স্কোর যেহেতু ভালো, তার মানে কিন্তু সে আরো ভালো সাইট থেকে রেফারেন্স পাইছে, অথবা সেটা একটা অনেক ভালো সাইট যার জন্য তার ডোমেইন অথরিটি এত। যেরকম দেখেন ইউটিউব, ইউটিউবের ডোমেইন অথরিটি কত? 100। এখন আপনি কি আমাকে প্রশ্ন করবেন যে ভাই ইউটিউবের ডোমেইন অথরিটি 100 কেন? ইউটিউব চালায় না বা ইউটিউব চিনে না এরকম মানুষ খুব কম আছে। তার মানে অবশ্যই ইউটিউব ট্রাস্টেড, অবশ্যই ইউটিউবের একটা ভ্যালু আছে, ডোমেইন অথরিটি 100 হইতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা মাইক্রোসফট, এখন মাইক্রোসফটের থেকেও সে পাইছে। এখন আপনি বলতে পারেন যে ভাই মাইক্রোসফটের ডোমেইন অথরিটি 99 কেন? এইটাও একটা বোকামির মতো প্রশ্ন। মাইক্রোসফট চিনে না এরকম মানুষ মনে হয় না যে ল্যাপটপ বা কম্পিউটার চালায়। উইন্ডোজ দিতে হইলে তো মাইক্রোসফটেরই হচ্ছে যে আপনার ই লাগে, উইন্ডোজ লাগে, মাইক্রোসফটেরই বানানো জিনিস লাগে। সো তারপরে কি আছে? লিঙ্কডইন, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে হচ্ছে থাকে, business.linkedin থেকে হচ্ছে যে ই পাইছে। সো যারা কর্পোরেট ওয়ার্ল্ডে থাকে তারা লিঙ্কডইন চিনে না এরকম কোনো মানুষ নেই, বা ডিজিটাল মার্কেটিং এ থাকে তারাও হচ্ছে যে ই চিনে না এরকম কোনো মানুষ নেই। আচ্ছা তারপরে কি আছে? হচ্ছে wordpress.org, wordpress.com না, কিন্তু ভালো করে খেয়াল করেন wordpress.org, এই এখান থেকে নিছে। তো ওয়ার্ডপ্রেস মূলত আপনার হচ্ছে কি, আমরা সাইট বিল্ডার হিসেবে চিন্তাম, কিন্তু ওয়ার্ডপ্রেস এর যে অর্গানাইজেশন পেজ আছে সেই পেজের থেকে কিন্তু অনেক কিছু করা যায় বা এরকম ডকুমেন্ট আপলোড করা যায়।
যেখান থেকে আপনি লিংক পাস করতে পারেন। তো ওই লিংক পাস করার জন্য আপনার ওইটা যে ডোমেন অথরিটি তারা এখানে দিছে হচ্ছে 98 বা 98 এর মতো তার হইছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আস্তে 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 এক এক করে ডোমেন অথরিটি তৈরি হয়, ব্যাক লিংক গুলা তৈরি হয়, কোয়ালিটি ফুল যেগুলো হয় সেগুলো তো কোয়ালিটি ফুল হইলই, আর বাকিগুলা হচ্ছে গিয়ে আপনার ই করে দিতে হয়। এখন ব্যাক লিংকের মধ্যে আপনি যখন ব্যাক লিংক করবেন তখন কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন, প্রথম যখন ব্যাক লিংক করতে যাবেন তখন খেয়াল রাখবেন হচ্ছে ব্যাক লিংকের মধ্যে যেন কোন রকম স্পেস বা ব্রোকেন না হয়ে যায়, এক কথায় যে আপনার ওই লিংকে ক্লিক করলে যেন ওই সাইটে যাওয়া যায়, সেটা গুগল বা হচ্ছে যে আপনি ওয়েবসাইটের মধ্যে করতেছেন সেটা নো ফলো হোক ডু ফলো হোক সেটা পরের ব্যাপার। নো ফলো ডু ফলো আসলে কি এটা আমি একদিন বুঝাইছিলাম এর আগে, তো আজকে আবারও বলতেছি যে নো ফলো এবং ডু ফলো দুইটা দুই রকম জিনিস, একটাই হচ্ছে ফলো হবে না আর একটাই ফলো হবে। একটা ডু ফলো লিংক, ওই ডু ফলো লিংকটা গুগল অবশ্যই ক্রল করার মাধ্যমে ওই সাইটে যাইতে পারবে ওই লিংক দিয়ে, নো ফলো লিংকে যাইতে পারবে না। আগেই বলে দিচ্ছে যে এটা নো ফলো, টোটালি ফলো করা যাবে না, কিন্তু একজন ইউজারের কাছে ওইটা উল্টা হইতে পারে, সে নো ফলো লিংক দিয়েও যাইতে পারে ডু ফলো লিংক দিয়েও যাইতে পারে, অথবা ডু ফলো লিংক দিয়েও সে নাও যাইতে পারে। যে ডু ফলো লিংক তৈরি করা আছে কিন্তু ইউজারকে অ্যাক্সেস দেয়া নেই যে ইউজার ওইটার উপরে ক্লিক করে আরেক জায়গায় যাবে, ওইটা শুধুমাত্র গুগলের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কেন গুগলের জন্য, কারণ গুগল তো সরাসরি কন্টেন্ট পড়ে না, গুগল তো পড়ে পিছনে সোর্স কোড, তো সোর্স কোডের ভিতরে ওইটা যদি রিলেশন আমি ডু ফলো রেখে দেই, এটা তো আমি জোর করে রাখতে পারবো না। ওই যে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করতেছিলাম ওইখানে যখন কমেন্ট সেকশন গুলো দেখছিলাম বা যে পেজের বা কন্টেন্টের যে সেকশন গুলো ছিল ওইখানে দেখছিলাম যে আমরা যে লিংক অ্যাড করছি বা এটা অ্যাড করছি সেটা আমরা রিলেশন কোনটা দিব, নো ফলো দিয়ে দিব নাকি ডু ফলো দিয়ে দিব, আমরা কমেন্ট কি ওইটাকে নো ফলো করে রেখে দিব যে যারা কমেন্ট করবে তাতে কি লিংক যেগুলো থাকবে সেটা নো ফলো হবে না ডু ফলো হবে, ওইটার অপশন পাইতাম না। তো ওইভাবে যদি সাইটের থেকে অফ করা থাকে সেই ক্ষেত্রে যাইতে পারবে না গুগল, যদি অফ না করা থাকে তাহলে সেই ক্ষেত্রে যাইতে পারবে। কিছু কিছু সাইট আছে শুধুমাত্র গেস্ট পোস্টিং নেয় যে বিভিন্ন গেস্ট এসে ওখানে পোস্ট করে, তো সেই ক্ষেত্রে তারা রেখে দেয় যে হ্যাঁ ওইটা ডু ফলো হবে, ঠিক আছে। তো এই হচ্ছে লিংক বিল্ডিং এর মূল ব্যাপার, যে আসলে লিংক বিল্ডিং এর ফান্ডামেন্টালসটা এইটা, যে কোয়ালিটি ফুল বিভিন্ন যে সাইট গুলো আছে যেগুলো ডোমেইন অথরিটি মোটামুটি ভালো সেই সব জায়গা থেকে আপনি লিংক নিতে পারবেন বিভিন্ন কন্টেন্ট আপলোড করার মাধ্যমে। মার্কেট প্লেসে গিয়ে আপনি প্রচুর জায়গায় প্রোফাইল খুলতে পারেন, সেই প্রোফাইলের থেকে আপনি লিংক নিয়ে নিতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি 10,000 কমেন্ট ব্যাক লিংক করে দিবেন, বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করবেন ওই লিংকের থেকে আপনার সাইটে ভ্যালু এখন নেই। আপনি বলতে পারেন যে আপনি সোশ্যাল যে সাইটেশন কাজ আছে সোশ্যাল সাইটেশন বা সোশ্যাল মার্কেটিং এই টাইপের জিনিস আপনি করে দিবেন। এখন সোশ্যাল সাইটেশন সোশ্যাল কিছু জায়গায় কাজ আছে, কোন জায়গায় টামলার আছে, টামলারে আপনার হচ্ছে গিয়ে যদি আপনি লিংক করেন সেক্ষেত্রে আপনার এখানে দেখাবে। আপনি যদি প্রিন্টারে
আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আচ্ছা, প্রশ্ন হচ্ছে কি রিলেভেন্ট সাইট? জি, আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাইয়া শোনা যাচ্ছে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং করে কিভাবে নিজের, যদি সেই রিলেটেড সাইট না থাকে কোনো সমস্যা নাই। সাকসেসফুল ব্লগ সাইট দেখছিলাম, ওটার স্প্যাম স্কোর 50 এর মতো, ওকে, কিন্তু র্যাঙ্ক করে এখনো সেটার ওনার দাবি করে যে স্প্যাম স্কোরের সাথে নাকি গুগল পরিচিত। আচ্ছা, এটা ভুল জিনিস, স্প্যাম স্কোরের সাথে গুগল পরিচিত না। স্প্যাম অনেক ধরনের হয়, হ্যাঁ স্প্যাম অনেক ধরনের হয়। আপনি যদি ইমেল কপি টাইপের, যদি যে স্প্যাম গুলো আছে ওই টাইপের জিনিস যদি আপনি কন্টেন্টের মধ্যে বারবার দিতে থাকেন, বিভিন্ন জায়গাতে দিতে থাকেন এবং একই লিংক বারবার দিতে থাকেন, সেক্ষেত্রে আপনার এটা স্প্যাম হবে। এবং ওই রকম স্প্যাম হইলেই সেটা আপনার সাইটে পেনাল্টি আসবে। স্প্যাম স্কোর আপনার 80 হোক সমস্যা নাই, কিন্তু দেখতে হবে যে আসলে স্প্যাম যেগুলা ধরতেছে সেই স্প্যাম গুলা কি, মানে কোন টাইপের স্প্যাম, যেগুলো গুগলের যে রুলস আছে সে রুলস এর পরিপন্থী কিনা বা রুলস এর বাইরে যায় কিনা বা হচ্ছে গিয়ে ওই রুলস আসলে গুগল ফলো করে কিনা বা গুগল আপনাকে ফলো করতে দেয় কিনা, এরকম টাইপ। হ্যাঁ, যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার স্প্যাম স্কোরে এতটা বেশি ইফেক্ট ফেলে না। আচ্ছা, আর যেটা বললেন হচ্ছে যে এখনো স্প্যাম স্কোর 50 হওয়ার পরেও র্যাঙ্ক করে, র্যাঙ্ক তো আপনার যদি 2200 ওয়ার্ড থাকে, আপনার হচ্ছে যে মোট যে ওয়েবসাইটটা আছে তার মধ্যে ধরেন 22টা পেজ আছে হোম পেজ সহ, ওইটার মধ্যে সাপোজ ধরে নেন যে 2200 না 5000 হচ্ছে যে ওয়ার্ড আছে আপনার 22টা পেজ নিয়ে, তো 5000 পেজের মানে 5000 ওয়ার্ডের মধ্যে আপনি কি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনার সাইট বা আপনার হচ্ছে যে ওই যে পেজ আছে সেটা খুঁজে পাবেন? অবশ্যই পাবেন না। নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে আপনি পাবেন, একদমই নির্দিষ্ট কিছু কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ড গুলো কিভাবে আসছে, আপনি যখন কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিচ্ছেন ওর মধ্যে, কন্টিনিউয়াসলি দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে লিংক অ্যাড করছেন, বিভিন্ন জায়গা থেকে আনতেছেন রেফারেন্স আনতেছেন, তখন কি হবে, কোন না কোন কিওয়ার্ড খুবই লো কোয়ালিটির থাকে, লো কোয়ালিটি বলতে এবং এসইও ডিফিকাল্টি খুবই কম, ওগুলো র্যাঙ্কে চলে আসে। ওইগুলো যখন র্যাঙ্কে চলে আসে তখন দেখবেন যে একটা কিওয়ার্ড শুধুমাত্র একটাই র্যাঙ্ক হয়ে রয়েছে, এরকম কখনো হয় না। মোটামুটি রিলেভেন্ট আরো 2-3টা কিওয়ার্ড ও সাথে সাথে র্যাঙ্ক হয়ে যায়, সে একটা থেকে আমি 100, একটা থেকে 150, একটা থেকে মাত্র 20 জন, এভাবে আমি ইউজার পাইছি। তো আমি যদি কোনোভাবে 10 থেকে 12টা বা 15টা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারি বা র্যাঙ্ক হয়ে যায় কোনোভাবে, তো সেটা যদি 20 জন করেও হয় ইউজার প্রত্যেকটা কিওয়ার্ড প্রতি, তাও তো আমার হচ্ছে যে 15 × 2 = 30, প্রায় 300 জনের কাছাকাছি আমার আসতেছে ভিজিট, তাহলে ওইগুলো কি 15টা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে? এটা হচ্ছে যে টোটালি আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, এটার কোনো অফিসিয়াল এরকম হচ্ছে যে ই নেই যে না এটার জন্য আসলে এরকম হয়, এটার জন্য এরকম হয়, সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে যে আসলে কেন হচ্ছে, এটাই হচ্ছে কেস স্টাডি করা। তো এটা বুঝবেন, আস্তে আস্তে বুঝে যাবে। ওকে, আর আপনার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে কিভাবে নিব বা কোন টাইপের যদি নিজের সাইট না থাকে, সেগুলো তো আমরা আসবো, ফান্ডামেন্টাল আগে বুঝে নিই আমরা যে আসলে কি করতে হবে বা কি করা উচিত, কোনটা করবেন না। হ্যাঁ, যে বলতেছি মার্কেট প্লেসে আপনি যদি মনে করেন যে মানুষকে সার্ভিস দিবেন যে না যে চাচ্ছে তারে আমি কেন দিব না, হ্যাঁ সেক্ষেত্রে আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রোফাইল খুলে দিতে পারেন, আপনি সোশ্যাল বুক মার্কিং করে দিতে পারেন, সোশ্যাল সাইটেশন করে দিতে পারেন, লোকাল সাইটেশন করে দিতে পারেন,
কমেন্টে ব্যাকলিংক তৈরি করে দিতে পারেন। এখন যদি বলেন যে ভাই আমাদের শেখান যে কিভাবে আসলে প্রোফাইল ব্যাকলিংক করতে হয় বা কিভাবে কমেন্ট ব্যাকলিংক করতে, তো সেই ক্ষেত্রে আসলে আমার যেটা বলার আছে সেটা হলো, আপনি ফেসবুকে যেরকম প্রোফাইল করে সার্চ করছিলাম, তো আপনি এখানে লিখবেন হাই বিএ প্রোফাইল ব্যাকলিংক সাইট ভাই আপনার স্ক্রিন দেখা যায় না, 2021 দিয়ে দিবেন। হ্যাঁ অনেক অনেক সাইট আমার স্ক্রিন শেয়ার হয়েছে না? আচ্ছা অন্য কেউ কি দেখতে পাচ্ছে না আমার স্ক্রিন? না ভাইয়া আমি দেখতে হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাইয়া এতক্ষণ কাইটা কাইটা আসতেছিল তো এই জন্য আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে না, তো একটু লেভ নিয়ে জয়েন আচ্ছা করলে মনে আমার, হয় ভালো হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন এখন ঠিক আবার আছে স্ক্রিন শেয়ার করেন তাহলে আসবে। জি। আচ্ছা এখন দেখেন তোমার স্ক্রিন দেখা যায় কিনা। হ্যাঁ এখন দেখা যাইতেছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি দেখা যাইতেছে। ওকে সো আচ্ছা যাই হোক, আমরা এখানে যেটা করতেছিলাম সেটা হচ্ছে, যদি আপনি প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে চান, তো আমরা দেখে বুঝতে পারতেছি যে আসলে প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, বিভিন্ন সাইটে যাবেন, আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইলের ওখানে অপশন থাকবে, অপশনের ভিতরে আপনি জাস্ট এক একটা এক এক রকম থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ই দিয়ে দিবেন, হচ্ছে গিয়ে আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ তো এখন আমরা একটু সার্চ করি এইটা দিয়ে, আর 2021 এখন দেখেন 90+ প্রোফাইল ক্রিয়েশন সাইট 2021 ডু ফলো হাইডিয়াল লিস্ট TWS। এই যে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনি হচ্ছে গিয়ে এরকম সাইট পাবেন। হ্যাঁ তো আপনি এই জিনিসটা মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে তারা যেগুলো বলতেছে যে ডু ফলো ডু ফলো, আসলে ওগুলা ডু ফলো হবে না, সবগুলা ডু ফলো হবে না, কিছু কিছু জিনিস ডু ফলো হবে, কিছু কিছু জিনিস একেবারে নো ফলো হবে। তো যারা এখনো পর্যন্ত কিওয়ার্ড আর্টিকেল বা হচ্ছে গিয়ে আপনার সাইট এসিও যেটা আছে অল পেজ এসিও, এই জিনিসগুলো মাথায় খুব বেশি ঢুকাইতে পারেননি, তারা ওইগুলো একটু প্র্যাকটিস করেন এবং আপনাদের জন্য এই লিংক ক্রিয়েট করাটা বেশি সহজ হবে। কজ আপনারা লিংকডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক কিছু চালান, এমনকি ফাইবার এবং এসইও ক্লার্কে আপনাদের অ্যাকাউন্ট পর্যন্ত আছে, তো কেন আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না? তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে লিস্ট থাকবে, এই যে এটা কি আছে দেখেন, প্রোফাইল ক্রিয়েশন সাইট ব্লগ ডট হচ্ছে যে গিগান্টিক্স না কি জানি একটা আছে এখানে,
আচ্ছা, তারপরে story.worldclassified.com, articles.classifiedarfactors.com, তারপরে হচ্ছে article.h1ad.com, তারপরে bloggersroad.com, ঠিক আছে? সো এই টাইপ ইমার্জিং ফ্রি প্রোফাইল ক্রিয়েশন সাইট, এগুলোতে ফ্রিতে ক্রিয়েট করা যায়। এরপরে দেখেন আছে গিটহাব, টেড, কোরা, একাডেমিয়া, সাউন্ড ক্লাউড, বিহ্যান্স, অ্যাবাউট ডট মি, লাস্ট ডট এফ এম, ক্রান্সবেস ডট কম, sbnation.com, দেখেন আপনাদের অনেকগুলো পরিচিত থাকতে পারে এর ভিতরে। সো এই গেল। তারপরে আছে হচ্ছে গিয়ে 90 উপরে যে ডিএ আছে। হ্যাঁ, তো কেন বারবার ডিএ কথা বলতেছি বা ডোমেন অথরিটি কথা বলতেছি সেটা পরে আসতেছি, আমি আগে দেখেন হচ্ছে সাইট গুলা কি কি আছে। দেখেন অনেকগুলো সাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনারা এখানে গিয়ে কি করবেন, যে কোনো একটা সাইটে আপনি ওপেন করবেন, করার পরে সুন্দর করে আপনি আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন। প্রোফাইল ক্রিয়েট করে, প্রোফাইল যখন আমরা যেভাবে এডিট করি, ওই এডিট করার সময় যদি আপনার ওয়েবসাইট থাকে, ওই একটা অপশন থাকবে ওখানে যে আপনি যদি ওয়েবসাইট থাকে আপনি ওই ওয়েবসাইটটা ওখানে লিংক করাই দিবেন। যদি আপনার ওখানে ওয়েবসাইটের যে অপশন আছে সেটা না থাকে, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেন আপনি কোন একটা পোস্ট বা কোন একটা ফিচার লেখা এরকম টাইপ ওইখানে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে ওইটা আপনার ওইখানে শো আপ করবে এবং ওই জায়গা থেকে লিংক পাস হবে, ঠিক আছে? সো আমরা যদি গিটহাবে যাই, সো গিটহাবটা আসলে কি, গিটহাব কিন্তু যারা আসলে কোডিং নিয়ে কাজ করে আমার জানা মতে, তো তাদের একটা এই যে সফটওয়্যার, হ্যাঁ রাইট। সো আপনি যদি সফটওয়্যার তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গিটহাবে অ্যাকাউন্ট করতে হয়। এখন আপনি সফটওয়্যার ক্রিয়েট করেন না, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এক ক্লায়েন্টকে লিংক জুস পাস করে দিবেন, যে এখান থেকে আপনি লিংক দিয়ে দিবেন। কেন লিংক নিয়ে দিবেন, এটা ডোমেইন অথরিটি হচ্ছে গিয়ে 96 আছে, তার মানে এটা মোজের কাছে অনেক বেশি ট্রাস্টেড আছে, গুগলের র্যাঙ্কেও অনেক ভালো অবস্থানে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এটা থেকে যদি লিংক নিয়ে দেন, সো গুগল মনে করবে যে হ্যাঁ ভালো জায়গা থেকে আসলে রেফারেন্স দিয়েছে। এইটা মনে করে কিন্তু আপনি লিংকটা ক্রিয়েট করবেন। কিভাবে, যে এখানে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পর এই জায়গা থেকে হচ্ছে আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইমেল প্রেফারেন্স, তারপরে এই যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এখানে কিছু একটা চাইবে, সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা ওইটা বাদে আমরা একটু কোরাতে যাই। যদি আমরা কোরা দেই, তো কোরা কেমন আসে, জ্ঞান ভাগ করে নেওয়ার জিনিস, এটা বাংলা হয়ে গেছে, আমি যদি এখন ইংলিশ করে দিই, যেহেতু অটো আমার লোকেশন ডিটেক্ট করে নিচ্ছে। সো ইয়েন নিয়ে দিলাম আমরা, আচ্ছা ও অটো করে নিচ্ছে, সো আমরা দিয়ে কি করতে পারবো না। তো এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড যেগুলাই হোক না কেন আপনি করে নিতে পারবেন, করার পর লগ ইন করতে পারবেন, অথবা আপনার যদি না হয় সেক্ষেত্রে আপনি ইমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। এই যে এখান থেকে সাইন আপ করার পরে আপনার যখন একটা তৈরি হয়ে গেল, প্রোফাইল তৈরি হয়ে গেল, ওই প্রোফাইল দিয়ে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক টিঙ্ক আছে ওইটা অ্যাড করতে পারবেন। তো আমার কোরাতে অ্যাকাউন্ট নাই, চলেন আমরা হচ্ছে গিয়ে একটু গুগলের সাথে একটু চালিয়ে যাই, গুগলের সাথে একটু চালিয়ে যাও। আচ্ছা গুগলের সাথে চালিয়ে যাইতে দিচ্ছে না কেন আমার, কোনটা আছে? ওকে, আমার প্রোফাইল দিয়ে আমি করি। সো আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্লায়েন্টের প্রোফাইল তো আর আপনি আপনারটা দিয়ে করে দিবেন না, হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই মেল অ্যাকাউন্ট করে দিবেন, সেটা টেম্প মেইল হইতে পারে। টেম্প মেইল কেমন, অনেকে টেম্প মেইল চিনেন না, টেম্প মেইল দিয়ে সার্চ করবেন, করার পরে যে টেম্প মেইল ডট ও আর জি, হ্যাঁ এটাতে যাবেন, এটা হচ্ছে টেম্পোরারি মেইল, ঠিক আছে? মানে ফেক মেইল যেটাকে বলে, যে আমার কোনো মেইল অ্যাড্রেস নেই, আমি এখানে আসব অটোমেটিকলি লোড হয়ে একটা মেইল এখানে তৈরি হয়ে যাবে। এই যে এখানে একটা তৈরি হয়ে গেল এবং নিচে আমার একটা ইনবক্স চলে আসলো, ঠিক আছে? ওকে, সো এখন এইটা যদি আমি নিয়ে গিয়ে
যে কোনো একটা মানে অ্যাকাউন্ট তৈরি করার সময় আর কি ওইটা ইউজ করি। সো সেক্ষেত্রে কি হবে, ওইখান থেকে যে কনফার্মেশন মেইলটা আসবে সেই মেইলটা আমার এই ইনবক্সের মধ্যে আসবে, আমি এখান থেকে ওটা করে দিতে পারবো। ওটা আমি দেখাচ্ছি আগে কোরার এটা করে দিই। সো আপনার পছন্দের বিষয়গুলো কি আছে? প্রযুক্তি আছে, শিক্ষা আছে, আমি খুব ভ্রমণ করতে ভালোবাসি, মনোবিজ্ঞান সাইকোলজি আমার খুব বেশি প্রিয়, এবং ব্যবসা আছে। ওকে, খেলাধুলা, গণিত, গণিত খুবই বাজে জিনিস, রান্না করা, ওকে, লেখা। তো এভাবে আমি দিলাম, আরো তিনটা বিষয় সিলেক্ট করতে হবে, খুবই ভালো ব্যাপার। আচ্ছা, ওকে, ইন্টারনেট, স্মার্টফোন, মোবাইল প্রযুক্তি দিলাম। আচ্ছা, তথ্য প্রযুক্তি, মোবাইল ডিভাইস প্রযুক্তি প্রবণতা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, আরো কি কিছু দেব পরবর্তী দিয়ে দিছি আমি। ওকে, সো ইংরেজি আমি সিলেক্ট করে দিছি, হয়ে গেল, দেখতেছে শেষ করুন, ফিড লোড হচ্ছে। আচ্ছা, হইলো, তাই লোড হোক। সো এই যে আপনার হচ্ছে গিয়ে তৈরি হয়ে গেল, হ্যাঁ, কোরার একটা অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি আপনার ইয়েতে যান, প্রোফাইলে যান, কই আপনার প্রোফাইল, এই যে আপনার প্রোফাইলে যান, এই যে আপনি এখান থেকে প্রশ্ন করতে পারেন কোরা, মানে কিছুদিন পরে দেখবেন কি যে কোরা নিয়ে প্রচুর কোর্স তৈরি হবে। হ্যাঁ, কোরা একটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। ওকে, তো যাই হোক, যেটা দেখাতে যাচ্ছিলাম, এই যে আপনি প্রোফাইল, মনে করেন আপনার ক্লায়েন্টের প্রোফাইল আপনি তৈরি করে ফেললেন, সেটা ক্লায়েন্টের নামেও হইতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইটের নামেও হইতে পারে, ঠিক আছে, আপনি তৈরি করে ফেললেন। আচ্ছা, তৈরি করার পর এই যে হচ্ছে গিয়ে আপনি এডিট করবেন, হ্যাঁ, তো এটা উত্তর, ওকে, ঠিক আছে। সো এটা একটু হাইলাইট করি, আপনার যোগ্যতা যদি কোনোটা থাকে আপনি দেন যে হ্যাঁ আমার এই বিষয়ে খুব ভালো যোগ্যতা আছে। কোনটা দেওয়া যায়? আচ্ছা, ভাষা দিলাম, বাংলা দিলাম, দেখি আসে কিনা। ওকে, দিলাম, সেভ করলাম। আচ্ছা, ইংরেজি জানেন, বাংলা জানেন, হ্যাঁ, খুব ভালো কথা, জানি, কাজের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, একটি জায়গায় যোগ্যতা যাতায়াত করুন, এই যে আরো কি কি জানি আছে। সো এই যে এই জায়গা থেকে আপনি প্রোফাইল তৈরি করলেন, এই প্রোফাইলটা এডিট করার মাধ্যমে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি অ্যাড করে দিতে পারবেন, অথবা এখানে আপনি একটা প্রশ্ন বা একটা উত্তর আপনি শেয়ার করতে পারেন, এটা যে উত্তরের মধ্যে আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা থাকবে, সেটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে অথবা আপনার নিজের প্রোফাইলের ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন আমি যদি আরেকটাতে যাই, যে ওইটা কিভাবে করে, গিটহাব বাদ দিলাম, আমি যদি যাই academia.edu, কথার কথা, এই যে এইটাতে গেলাম, আচ্ছা, তারপরে আরেকটাতে গেলাম, সেটা হচ্ছে behance.net। আচ্ছা, বিহান্সে যারা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদের পোর্টফোলিওটা তৈরি করে নেবেন, হ্যাঁ, যারা এই যে করতেছেন, অ্যাবাউট মিটে গেলাম আমি, আচ্ছা, এটাই যে আসতেছেন। তো এরকম কিছু কিছু সাইট থাকবে যেগুলো ইগো দেখাবো, এগুলো আপনার হচ্ছে যে করে নিতে হবে। আচ্ছা, এই যে behance.net, তো এটা অ্যাডোবি অ্যাকাউন্ট মূলত, আপনি এখানে করে আপনার হচ্ছে যে প্রোফাইলটা এডিট করে নিতে পারেন। সো আমার সম্ভবত আছে অ্যাকাউন্ট, একটু দেখি, ওকে, কন্টিনিউ, সম্ভবত এটা দিয়ে করা আছে। আজকে আমরা, হ্যাঁ, একটা ওভারভিউ নিতে চেষ্টা করতেছি, ঠিক আছে, কোয়ালিটি মেইনটেইন করে কিভাবে আপনি হচ্ছে যে লিংক ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাবো কালকে এবং পরশু, মানে এই সপ্তাহে টোটালি লিংক বিল্ডিং আমি শেষ করে দিব, এবং খুব ভালোভাবে শেষ করে দিব, যাতে আপনারা খুব ভালো জায়গা থেকে লিংক নিতে পারেন, এবং
সেটা ক্লায়েন্ট কেও প্রোভাইড করতে পারেন কনভিন্স করে, অবশ্যই যে ক্লায়েন্ট কে আপনি বোঝাইলেন যে এই সব পচা লিংক না নিয়ে তুমি ভালো লিংক আমার কাছ থেকে না। আচ্ছা, সো এই যে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের মধ্যে এই যে আমি ইগুলা দিছি, এই যে আমি অ্যাড করছিলাম একটা, আমার প্রজেক্ট ভিউ হয়েছে এখনো পর্যন্ত মাত্র 12 বার, অ্যাপ্রিশিয়েট করছে মাত্র 4 জন, 2 জন ফলোয়ার আছে, 9 জন ফলো করতেছে আমারে এখনো পর্যন্ত, এখানে 81টা ভিউ দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, সো ওকে, খুব ভালো কথা। এই যে আপনি এখানে দিছেন, এই যে আমি যেরকম দিছি, আই লাভ নেচার, আই লাভ হাউসেস, ইটস কালার এন্ড প্রোফাইল, দেয়ার কালার প্যাটার্ন অফিস মি এ লট, সো আই ফিল ইন ডিজাইন, এই যে এটা লিখছি না, এর মধ্যে যদি আমি কোনো লিংক অ্যাড করে দিই তাও হয়। আমি যদি মনে করি এডিট ইওর প্রোফাইল করব, হ্যাঁ, এডিট ইওর প্রোফাইল করার পর এই যে হচ্ছে গিয়ে নাম, লাস্ট নাম, সেটার ভিতরে আপনার ক্লায়েন্টের তা দিতে পারেন, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিয়েও আপনি করতে পারেন। এই যে ডিজাইনার, আমি অকুপেশন কি আছে, কোন কোম্পানিতে কাজ করতেছি, এই যে দেখেন ওয়েবসাইটের লিংক, এখন এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কিন্তু আপনার টার্গেটেড ইউআরএল, যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে অথবা আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে? এইটা তখন এই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর আমি দিলাম, চেঞ্জ হয়ে গেছে দেখেন, সেভ চেঞ্জ, আমার আমার এটাই দিলাম ব্লগ স্পটে, আমার যেটা করা ছিল, ঠিক আছে, দিলাম। সো আপনি টিম কোডে নিতে পারেন এখান থেকে, আপনার হচ্ছে যে ওয়েবে কোন কোন সোশ্যাল প্রোফাইল আছে সেগুলো আপনি লিংক করাই নিতে পারেন এখান থেকে, এই যে এই জায়গা থেকে আপনি হচ্ছে যে আপনার নামে কিছু একটা লিখে দিতে পারেন, ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, এই যে ওয়েবে প্রেফারেন্স, একটা টাইটেল দিবেন এবং একটা লিংক আপনি তৈরি করে দিবেন যে ওয়েব প্রেফারেন্স ওইটা আপনি করাইতে চাচ্ছেন। যেরকম আমি যদি এটা করাই, তো এইটা আমি যদি দেই, কপি করলাম, করার পরে আমি লিংকে টাইটেল দিলাম হচ্ছে গো টেক, আর এখানে ইউআরএল অ্যাড করাই দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল, ওকে। তো তারপরে হচ্ছে যে আমার কাজ শেষ, এখন কাস্টম সেকশন যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি কাস্টম সেকশন আরো করে নিয়ে নিতে পারেন। তো এই হইলো আপনার কাজ শেষ হয়ে গেল, যাওয়ার পরে আপনি কি করলেন, আপনার প্রোফাইলে চলে গেলেন, ব্যাক টু প্রোফাইল গিয়ে একটু দেখে নিলেন যে হ্যাঁ ওকে আছে, এই যে দেখেন লিংক তৈরি হয়ে গেছে, গেছে না? সো এইটা থেকে আমি যদি এখন ইন্সপেক্ট করি, আমি একটু দেখতে চেষ্টা করি যে আসলে এটা রিলেশন কি হয়েছে। আচ্ছা এটা রিলেশন দেখেন, খেয়াল করেন, নো ফলো, এই যে দেখতে পাচ্ছেন, হ্যালো, জি ভাইয়া দেখা যাইতেছে। আচ্ছা এই যে এখানে দেখেন, এই যে অ্যাঙ্কর টেক্সট হাইপার রেফারেন্সের যে লিংক আছে, লিংকটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক, যেটা নো ফলো লিংক, ঠিক আছে? তো ওই নো ফলো লিংকটা আমার এখানে টার্গেটেড করা আছে, এই যে ব্ল্যাঙ্ক হবে, প্রোফাইল অ্যাঙ্কর হচ্ছে যে ই করা হবে, এই যে এটা হচ্ছে লেখা বা টেক্সট ওরা ই করে নিছে। তো আমি এখানে দিছি ঠিক আছে, কিন্তু এটা কি হয়েছে, নো ফলো, আমি এখানে গিয়ে কি পাইলাম, এটা কিন্তু তারা দেখাচ্ছিল যে হ্যাঁ এগুলো ডু ফলো হবে বা এগুলো দিয়ে ডু ফলো করা যায়, কিন্তু সবগুলো আসলে ডু ফলো হয় না। তো এখন হচ্ছে প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে কি আমার এই যে এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত দেওয়া শেষ? হ্যাঁ অবশ্যই আপনার এই পর্যন্ত দেওয়া শেষ, এখন আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা যদি আপনার বায়ার আপনাকে সেই রকম পেমেন্ট করে বা আপনার বায়ারকে আপনি কনভিন্স করেন সেরকম পেমেন্ট আপনি যদি নিতে পারেন, সেই ক্ষেত্রে কি, আপনি এই যে ছবি না এরকম একটা দেখা যাচ্ছে, আপনি যে প্রফেশন অনুযায়ী এখানে খুলছেন, যে আপনি লোগো ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি অমুক তমুক এরকম কিছু, আপনি এখানে একটা পোস্ট করে দিবেন, পোস্টের সাথে কিছু না কিছু লিখে দিবেন, যেরকম এই যে আমি লিখে দিছি এই পোস্টে গেলাম। আচ্ছা এই পোস্টে যাওয়ার পরে এই যে আমি এটা তৈরি করছি, তৈরি করার পর আমি হচ্ছে যে এখানে লিখে দিয়েছি যে কাপল ডিয়ার এন্ড সানরাইজ, যে কাপল ডিয়ার লিখে খুঁজবে তারটা আসবে, যে দা সানরাইজ লিখে খুঁজবে তারটা আসবে। হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে
আমি যদি আরো কিছু লিখে দিতাম তাহলে সেই ক্ষেত্রে সেটা আসতো এখানে দেখাতো। তো আমি যদি এখন এটা এডিট করে আরো কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিই অথবা একটা লিংক জুড়ে দিই যে আমার কি থট আছে প্রজেক্টের মধ্যে, এই যে কমেন্ট, তো এইটা দেওয়ার সময় আমি যদি ওর ভিতরে দিয়ে দিতাম এই যে এডিট প্রজেক্ট করার পর, এই যে এডিট প্রজেক্ট করলাম এখন দেখা যাচ্ছে আমি এটাই দিচ্ছি, ভালো করে খেয়াল করেন একটু, যে এটা অবশ্যই প্রফেশনাল কাজ। আপনার ক্লায়েন্ট যদি সেই রকম আপনাকে পে করে তবেই আপনি করবেন, না হলে এত কিছু আপনার করার কোনো দরকার নেই। আপনি এখানে ট্যাগ অ্যাড করতে পারেন, ট্যাগ গুলো আগে অ্যাড করা যেত না, এখন অ্যাড করা যায়, তো আপনি এটা অ্যাড করতে পারেন। এই যে ক্যাপশন লিখছেন, ক্যাপশন লিখতে পারেন, ক্যাপশনের নিচে এই যে এখানে হচ্ছে যে আপনি ইনসার্ট মিডিয়া টেক্সট করে আপনি আপনার টেক্সট অনেকগুলা লিখে দিতে পারেন। এখন আমি যদি আমার হচ্ছে যে এই যে সাইটের এটা আছে এটা দিয়ে দিই, দেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আমি যদি ভিডিও এমবেড করতে চাই, অডিও এমবেড করতে চাই, হ্যাঁ আমি করে দিতে পারি। আমি আপডেট প্রজেক্ট করে দিলাম, প্রজেক্ট আপডেট হয়ে গেল। এখন দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, ওকে আমি প্রোফাইলে গেলাম, এই যে চলে আসলো, হ্যাঁ আমার হচ্ছে গিয়ে প্রোফাইলে ওটা আপডেট হয়ে, এখন আচ্ছা আমার ছবিতে গেলাম আমি, এই যে ছবি, এই যে এই একটা সাইটের হচ্ছে যে লিংক তৈরি হয়ে গেছে, টেক্সট আকারে তৈরি হয়েছে। তো এখন এইটা যদি আমি ইন্সপেক্ট করি, আমি একটু দেখি যে এটা কি অবস্থায় আছে। ওকে সো ওকে আচ্ছা এখানে এটা দেখাচ্ছে না, যদিও পুরো একটা ডিআইভির মধ্যে নিয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি না। রিলেশন কি আছে, আচ্ছা এটার একটা এক্সটেনশনও আছে, হ্যাঁ নো ফলো ডু ফলো চেকআপ, আপনারা গুগলে সার্চ করলে এটা পাবেন, ওটা আপনি এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে এইভাবে ইন্সপেক্ট করে খোঁজা লাগবে না, সরাসরি জাস্ট ক্লিক করবেন, করার পরে এটা আসলে নো ফলোতে আছে না ডু ফলোতে আছে আপনি খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। আচ্ছা এখানে জাস্ট ডেসক্রিপশনের মতো দেখাচ্ছে, পুরোটা কন্টেন্টের টেক্সট আমরা ই করে দেখতে পাচ্ছি না, সো সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমাদের এখানে দেখাচ্ছে না। তো যাই হোক আমরা একটা লিংক এখানে অ্যাড করছি, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার এখানে লিংক এভাবে অ্যাড করে দিতে পারেন। আর এখানে তো লিংক আমাদের করাই আছে, লোকেশন এই যে লোকাল সাইটেশন যেটা আছে এটাও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা তারপরে এই যে আমরা এখানে এটা করলাম, এটা একটু দেখা যাক এটা কি অবস্থায় আছে। ওকে গোটেক, আচ্ছা এটা নো ফলো আছে, এই যে নো ফলো। তো এরকম কিছু কিছু জায়গায় যেগুলো ডু ফলো আছে ওই ডু ফলো গুলো আপনাদের একটু কাজে দিবে, যে না গুগল ওইখান থেকে সরাসরি আপনারটাই যাবে। হ্যাঁ তো এই হইলো কাজ, যে আপনি বিভিন্ন জায়গাতে এরকম যাবেন, বিভিন্ন সাইট বিভিন্ন কাজের জন্য তৈরি হয়, সেসব জায়গায় গিয়ে আপনি জাস্ট গুগল দিবেন, এই যে academia.com না কি জানি আছে এখানে, সাইন আপ উইথ মেইল আছে কিনা আমি তো দেখি, টেম্প মেইল দিয়ে আমি খোলার চেষ্টা করি সো হয় কিনা। আচ্ছা কপি করলাম ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম দিলাম এসিডি ডিজিটাল, ওকে দেখা গেল যে আমাদের এসিডি ডিজিটালের যে ওয়েবসাইট আছে সেটার জন্য আমি করতেছি। তো দিলাম পাসওয়ার্ড, দিলাম হচ্ছে গিয়ে ধরেন এসিডি তারপরে ডিজিটাল 2021 দিলাম, দিয়ে সাইন আপ করলাম দেখি হয় কিনা। ওকে সো আমার অ্যাকাউন্ট ফ্রি হবে না, প্রিমিয়াম হবে, অবশ্যই ফ্রি হবে, তার মানে টেম্প মেইল দিয়ে হচ্ছে, এটা কিন্তু একবারই ইউজ করা যায়, হ্যাঁ সবাই মনে রাখবেন এই জিনিসটা যে টেম্প মেইল আপনার আইপি যেই চেঞ্জ হয়ে যাবে সেই ওইটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, তো এখন আপনি কি করবেন এইখান থেকে এডিট করে নিতে পারবেন। কি কি এডিট করে নিতে পারবেন, নাম, প্রোফাইল পিকচার, অ্যাফিলিয়েশন যদি আপনার থাকে, বায়োগ্রাফি, হ্যাঁ আপনি যদি বায়োগ্রাফি এখানে অ্যাড করতে চান যে আপনার সম্পর্কে কিছু লিখলেন, লেখার পরে এখানে একটা আপনি হচ্ছে যে লিংক করে দিতে পারলেন,
ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে সুপারভাইজার বা অ্যাডভাইজারের এখানে যদি আপনি কিছু দিতে চান সেখানে অ্যাডভাইস করে দিতে পারেন। ওকে, তারপরে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখানে দিতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে কি আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, দিতে পারেন, দিয়ে সেভ করে দিলেন। ওকে, তারপরে কি আছে, এডিটের মধ্যে গিয়ে সোশ্যাল প্রোফাইল আছে, দেখেন এই যে সোশ্যাল প্রোফাইল, অ্যাড সোশ্যাল প্রোফাইল, আপনি এখান থেকে এই যে আদার সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি হোম পেজ সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে সুন্দর করে এই জায়গায় ইউআরএলটা, আপনার ওই ইউআরএলটা বসায় দিতে পারেন। তো চলেন আমরা একটু দেখি, হোম পেজ দিলাম, আমাদের যে ইউআরএলটা ছিল, আচ্ছা সরি, ওকে, আমাদের ইউআরএলটা আমরা হারিয়ে ফেলছি, যাই হোক, acddigital.blogspot.com এটা তো ছিল আমাদের মনে হয় সম্ভবত হচ্ছে যে ইয়ে, তো এটা ওকে করে দিলাম আমরা, সোশ্যাল প্রোফাইল অ্যাড হয়ে গেল। ওকে, আচ্ছা সোশ্যাল প্রোফাইল অলরেডি অ্যাডেড, আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার রিসার্চ ইন্টারেস্ট আছে, অ্যাড রিমুভ যদি অ্যারেঞ্জ বিভিন্ন আছে, সিভি করতে পারেন, বিটম্যাক্স করতে পারেন, আচ্ছা অ্যাফিলিয়েশন আমরা একটু দেখি যে অ্যাফিলিয়েশনের ব্যাপারে কি আছে, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট পজিশন কি কি আছে আপনি এখানে দিতে পারেন, যেহেতু এটা একাডেমি, হ্যাঁ এডুকেশনাল টাইপের সাইট, সো এখান থেকে আপনি নিতে পারেন। ওকে, সো প্রিভিউ ইউর পার্সোনাল ওয়েবসাইট, আপনি যদি আপনার যে পার্সোনাল ওয়েবসাইট আছে কেমন দেখাচ্ছে সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে এই যে এরকম দেখাবে। সো ওকে, এই যে আপনি কোন এটা থিমটা ইউজ করতে চান সেই থিমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে কথা কথা আমি হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বিজনেস, আমরা যেহেতু বিজনেস করতেছি সো বিজনেস কন্টিনিউ, বায়োগ্রাফি এখানে কিছু একটা দিয়ে দিলাম, এসইও, ডিজিটাল মার্কেটিং দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। ওকে, সো তারপরে কংগ্রাচুলেশন আমার হয়ে গেছে জেনারেটিং ওয়েবসাইট, আপনার এখানে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ এর মতো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, উপরে দেখেন লেখা রয়েছে যে ক্রিয়েট ইউর ওয়েবসাইট, এখান থেকে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইটের মতো তৈরি হয়ে গেল। সো এই ওয়েবসাইটটা আসলে কি, আপনার পোর্টফোলিও সাইট, এই লিংকটা আপনি যে কোনো একজনে দিয়ে দিতে পারবেন, এই দেখেন এখানে দেয়া রয়েছে পোর্টফোলিও ক্রিয়েশন, হ্যাঁ যে আপনার নাম, বায়োগ্রাফি আপনি দিয়ে দিলেন, আপনার রিসার্চ কোনটার প্রতি বেশি ইন্টারেস্ট আছে, আপনি অ্যাফিলিয়েশন মানে কোন কোন ইয়েতে করছেন সেগুলা, তারপরে রিসার্চ কি কি করছেন না করছেন, আপনার সিভিটা পুরোটা এখানে থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস গুলা এখানে থাকবে, ঠিক আছে। এই যে একটা আছে হোম পেজ, এই হোম পেজ এর মধ্যে যদি কেউ এসে দেখে তো আপনার ওই যে যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন সেই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে এখান থেকে একজন দেখতে পারবে, ঠিক আছে। সো এইভাবে আপনি এখান থেকে লিংক করে দিতে পারেন। এখন আমরা যেরকম এইটাতে দিলাম সেরকমই আমরা কিন্তু অন্যান্য যে সাইট আছে সেই সাইট গুলোতেও দিতে পারি, যেমন ইনসেমিনেশন.কম, হ্যাঁ এটা অনেকেই পছন্দ করে না, এখন আগে খুব চলতো এটা, আমরাও করছি এর আগে, এক্সামিনেশনে হচ্ছে টেম্পেল দিয়ে কাজ হয় না, হ্যাঁ তো পরপর তিনটে চারটে সাইট আপনি খুলবেন, খোলার পরে ওর কোনো ই থাকবে না। আচ্ছা, আর এক্সামিনেশন হচ্ছে যে অনেকটা একটা ব্লগ সাইট, ব্লগের মধ্যে অনেকগুলো সাব ব্লগ আছে, যেটার মূল যে সাইট সেটা হচ্ছে ভক্স মিডিয়া, VOX মিডিয়া, ঠিক আছে। তো এখান থেকে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পর যাই হোক আসুক দেখাচ্ছি, এই যে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আমার এই মেইলটা এখন হবে না যার জন্য আমি করতেছি না, সো সাইন আপ করার পরে আপনি ওখান থেকে একই রকম ভাবে বিভিন্ন যে সেটিংস আছে সেটিংস গুলো ঠিক করে ওর ভিতরে ওয়েবসাইটের লিংক অ্যাড করার জায়গা আছে, আপনি ওয়েবসাইটের লিংক অ্যাড করে দিবেন, এটাও ডু ফলো না। তো আপনি যদি এরকম টাইপের লিংক করতে চান আপনার ক্লায়েন্টের জন্য, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন জায়গাতে এইভাবে লিংক ক্রিয়েট করে 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 আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো, ঠিক আছে।
বুঝে নিয়ে তবেই কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস যেটা আছে সেটা দিতে পারেন। আচ্ছা, এখন আশিক ভাইয়ের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিংক করে কিভাবে, সেটা যদি নিজের সেই রিলেটেড সাইট না থাকে। সব কিছুর ক্ষেত্রে আসলে রিলেভেন্সি মেইনটেইন করার দরকার হয় না সব কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু আপনি চেষ্টা করবেন যেন রিলেভেন্সি মেইনটেইন করা হয়। এখন আপনার একটা সাইট যেটা আছে, আপনি পাইথনে প্রোগ্রামিং নিয়ে আর্টিকেল লিখতেছেন বা ওই সাইটে নিয়ে কাজ করতেছেন, এখন আপনার যদি ব্যাকলিংক তৈরি করতে হয় আপনার বেস্ট ওয়ে কি জানেন? আপনার বেস্ট ওয়ে হচ্ছে গেস্ট পোস্টিং করা, প্রথম ব্যাপার। পিডিএফ সাবমিশন করা, দ্বিতীয় ব্যাপার। ওয়েব 2.0 তৈরি করা, এটা তৃতীয় জিনিস। আপনি যদি এই তিনটা জিনিস করেন এনাফ। এখন এগুলো কিভাবে করে আসলে? সো আমরা এখানে অনেকগুলা হচ্ছে গিয়ে, আচ্ছা যাই হোক, আমরা এখানে অনেকগুলা হচ্ছে কথা বললাম, পদ্ধতির কথা বললাম যে আপনি কোন কোন ভাবে করতে পারেন। আপনি যদি গেস্ট পোস্টিং করেন, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আর্টিকেল যখন বা ব্লগ পোস্ট যখন নিজের ওয়েবসাইটের জন্য বা কোন একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনি লিখে দিচ্ছেন, তখন সেটা টোটালি সরাসরি এক ধরনের ব্লগ পোস্ট হয়। কিন্তু আপনি যখন অন্য আর একজনের সাইটে ব্লগ পোস্ট করতেছেন, সেটা গেস্ট হয়ে করতেছেন, তখন এটা লেখার সময় মাথায় রাখবেন এরকম যে আপনি গেস্ট, আপনি গেস্ট, আপনি গেস্ট হয়ে যে সেখানে হচ্ছে আপনার সাইটের কথা বা আপনার ক্লায়েন্টের সাইটের কথা বলতেছেন, এমন ভাবে বলবেন যে গুগল যেন অবশ্যই কোনোভাবে এইটুকু মনে না করে যে আপনি জোর করে এখান থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করে নিয়ে যাচ্ছে। একটা বাস্তব উদাহরণ দেই, সেটা হইল ধরেন আপনার বাসায় ঘটক এসছে একজন, ঠিক আছে, তো উনি আপনার গেস্ট বা আপনার বাসার গেস্ট, আসছে, এসে চা টা খাইছে, কেমন আছো, কি করতেছো, এই পদে যাচ্ছিলাম একটু খোঁজ নিতে আসিছি তোমার, হ্যাঁ, এমনি করে কথা তো আপনার দেখেছো বলতেছে, যাই হোক আমি ওইভাবে বলছি। সো এখন কথাবার্তা বলছে যে করোনার ভিতরে সবার এই অবস্থা, আমি তো এরকম দু এক জায়গায় হচ্ছে যে দেখাশোনায় দিছি, তো তারপরেও হইলো এখন আর কাজ টাজ নেই, বিয়ে টিয়ে সব বন্ধ, কি দিয়ে কি করা যায়, সংসারও চলে না, এভাবে অনেক দুঃখ কষ্ট শেয়ার করতেছে আপনাদের সাথে। করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে বললো যে আচ্ছা তোমার বাসায় কোনো মেয়ে আছে কিনা, আমার হাতে না এরকম একটা ভালো ছেলে আছে, এ কাজ করে, যদি মনে করো যে এরকম করবা আমি কথা বলাই দিতে পারি, আমি অনেকদিন আগে শুনছিলাম যে তোমার এরকম একটা মেয়ে আছে। ঘটক কিন্তু টোটালি গেস্ট হয়ে আসছে, আপনার বাসায় আসছে, আপনার সাথে অনেক সুখ দুঃখের কথা কথা বলছে, বলার পরে লাস্টের দিকে যে আপনারে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে যে এরকম আমার সন্ধানে আছে, তিনি দিতে পারেন। এইটাই হচ্ছে মূলত গেস্ট পোস্টিং, ওই যে যখন সে ছেলের সন্ধান দিচ্ছে, ওই ছেলের সন্ধানটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের অথবা আপনার নিজের ওয়েবসাইটের লিংক, ওই লিংকটা ওইখানে প্রোভাইড করে দিতে হবে। তার মানে মূল কথা যদি আমি এখন টেকনিক্যালি দাঁড় করাই, তার সেটা হচ্ছে আপনি অন্য আরেকজন ওনারের সাইটে গিয়ে গেস্ট হিসাবে কোন একটা ইনফরমেশন মানুষকে ডেলিভার করবেন যেটা মানুষের কাজে লাগে, অবশ্যই কাজে লাগতেই হবে, ভাই এরকম কিছু ডেলিভার করবেন, এবং তার মধ্যে এমন ভাবে একটা রেফারেন্স লিংক ঢুকায় দিবেন যেন গুগল সেটা বুঝতে না পারে যে আপনি জোর করে দিছেন। যদি গুগল বুঝতে পারে যে আপনি জোর করে দিছেন, এটা গুগল কোন রকম গুনাই ধরবে না। যদি গুগল গুনাই ধরে ওইটা, তাহলে আপনার ওইটা হয়ে যাবে কোয়ালিটি ব্যাকলিংক, এবং সেটা এই একটা লিংকই আপনার হচ্ছে যে সাইটের জন্য অনেক বড় একটা ইফেক্ট করবে। এখন এর ভিতরে কথা হচ্ছে ভাই, আমি তাহলে এটা কোয়ালিটিফুল বানাবো কি করে? অবশ্যই আপনি কন্টেন্টটা কোয়ালিটিফুল তৈরি করবেন,
সেভাবে। আর দ্বিতীয় ব্যাপার হইলো আপনি কোন জায়গায় গেস্ট পোস্টিং করতেছেন সেইটা আপনি সিলেক্ট করবেন। যেরকম আপনি এখানে লিখলেন কথার কথা যে গেস্ট পোস্টিং সাইট, পোস্টিং সাইটস, এই যে গেস্ট পোস্টিং সাইটস, এই যে এখানে অনেকগুলো ইডি আছে, আউটব্রেন, দ্য হাফিং পোস্ট, অ্যাবাউট, হাবস্পট, ম্যাশেবল, ইনভেস্টোপিডিয়া, সাইট পয়েন্ট। এখন কথার কথা, হাবস্পট অনেকে চিনি আমরা, মানে কেউ না কেউ শুনছি। সো আমি যদি হাবস্পটে গিয়ে বিয়ের খবর দিই তাহলে কি হবে? হাবস্পটে তো ওরা আসলে আলোচনা করে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, সোশ্যাল মার্কেটিং, এরকম টাইপের বিভিন্ন টিপস ট্রিক্স, এরকম টাইপ জিনিস, আপনি আর্টিকেল কিভাবে ভালো করে লিখতে পারেন, কি লিখতে পারেন না, এইসবের জিনিস নিয়ে ওরা ওখানে আলোচনা করে। ওইখানে যদি আপনি যে বলেন যে আপনার কাছে ভালো মেয়ে আছে বা আপনার কাছে আপনার সন্ধানে ভালো ছেলে আছে, এইটা কি আসলে রিলেভেন্ট হইলো বা কোয়ালিটিফুল হইলো? অবশ্যই না, কারণ গুগলের কাছে কিন্তু অলরেডি এই হাবস্পটের ডাটা আছে যে আসলে হাবস্পট কি নিয়ে কাজ করে, কোন জিনিসটা মেইনটেইন করে কাজ করে। তো এইটাতে রিলেভেন্সি অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি যখন ম্যাট্রিমোনিয়াল টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, সো অবশ্যই গেস্ট পোস্টিং আপনি ম্যাট্রিমোনিয়ালি দিবেন, ম্যাট্রিমোনিয়াল আপনি অবশ্যই দিবেন, না হইলে আপনার রিলেভেন্ট হবে না। ম্যাট্রিমোনিয়াল গেস্ট পোস্টিং সাইটস লিখে আপনি সার্চ করেন, এরপরে দেখেন কতগুলো সাইট আসে যে এই যে টপ কোয়ালিটি ব্লগস দ্যাট অ্যাকসেপ্ট ম্যারিজ গেস্ট পোস্ট, সেগুলোতে যান। যাওয়ার পরে হচ্ছে যে আপনি করেন এই যে এগুলোতে আছে ডেটিং, এন্ড ডেটিং তো আপনি করতেছেন না, আপনি কি করতেছেন? ম্যারিজ হাউস নিয়ে কাজ করতেছেন। সো এইগুলোতে আপনি রিলেভেন্সি মেইনটেইন করেন। এর ভিতরে দেখেন যে কোনগুলোর অথরিটি ভালো আছে, কোনগুলোর অথরিটি সুন্দর আছে, যেগুলো ব্লগ, হ্যাঁ মানে যেগুলো মোটামুটি ব্লগ টাইপের সাইট, সেই সাইটগুলোর আসলে ডোমেন অথরিটি কম হয়। ডোমেন অথরিটি আপনি 90, 95, 100 এরকম পাবেন না, হ্যাঁ এটা আশা করা খুবই ভুল। যেগুলাতে অল টাইম ব্লগ এর মতো জিনিসই পোস্ট হয় কয়েকটা জায়গা ছাড়া, যেরকম হচ্ছে medium.com, designarticles.com, এরকম টাইপের কিছু কিছু সাইট ছাড়া আপনি যে কোনো জায়গাতে যদি গেস্ট পোস্টিং করতে যান, সেক্ষেত্রে আপনি 30, 40, 45, 50 এতটুকু খুঁজলেই এনাফ। যে বুঝে সে ওইটুকুতে খুশি, কিন্তু যে বলে না 90, 95 তে করে দিতে হবে, সেক্ষেত্রে একটা গেস্ট পোস্টিং এর জন্য আপনার সম্মানে আপনি পাইতে পারেন মিনিমাম $30 থেকে $35। ঠিক আছে, সো আপনার কাছে লিস্ট থাকতে হবে যে হ্যাঁ গেস্ট পোস্টিং আমি এখানে করতে পারি, এই যে উইডিং গেস্ট পোস্ট, ঠিক আছে, এটা ডোমেন অথরিটি আছে 40 যে লিখছে, সো এর ভিতরে গিয়ে আমরা একটা যে কোনো একটা দেখতে পারি যে আসলে কি দিছে। ওকে, উইডিং গেস্ট পোস্টস, ওকে, এই যে আওয়ার ব্যাকলিংস, এই যে DA40, DA50, 60, 70, 80, ডোমেন অথরিটি যে কোন কোন সাইটে কি কি আছে, এখানে বিক্রি করতেছে, লিংক ম্যানেজমেন্ট বিক্রি করতেছে, এই যে গেট লিংকস, যে এরকম টাইপের সাইট থেকে আমি লিংক নিয়ে দিব, ঠিক আছে। সো ওকে, এই যে এখান থেকে হচ্ছে গিয়ে আপনার যেরকম ই করে কনফিউজ করে নিয়ে আসলো যে হ্যাঁ আমার কাছে সাইটের লিস্ট আছে, আসলে সাইটের লিস্ট নাই, ও কি করতেছে না করতেছে কি করি না, আচ্ছা টপ কোয়ালিটি ব্লগস এটা দেখা যাক, সাইটের লিস্ট আছে কিনা, ওকে একটা লিস্ট দরকার হবে। আচ্ছা আলটিমেট লিস্ট এখানে বলতেছে, লোড হয়ে আসুক। ওকে দেখেন ইওর ট্যাঙ্গো, এই যে এখান থেকে করলেন marriage.com, এখান থেকে করলেন, তারপরে হেয়ার এখান থেকে করলেন, আরবান ডেটা এখান থেকে করলেন, এই যে টাইট ফর আস ইওর ট্যাঙ্গো, হ্যাঁ এই জায়গা থেকে আপনি এই যে কোন টাইপের জিনিসগুলো করতে চাচ্ছেন এগুলো দিয়ে ওনাদের জন্য আপনি লিখতে পারেন। সেখানে আপনার লিংক যেটা আছে সেটা থাকতে পারে, সো এই একটা আছে, আপনি মোজবাদ দিয়ে দেখে নিতে পারেন যে আসলে তাদের ই কত আছে, ডিএপি কেমন কি আছে না আছে, ঠিক আছে আপনি দেখে নিতে পারেন।
ওকে মোজবারের এখানে দেখাচ্ছে না আমার। ওকে খুব ভালো কথা। তো আপনি এটা নিয়ে হচ্ছে যে ম্যানুয়ালিও দেখে নিতে পারেন যে আসলে ডিএপি এ কত আছে আপনার ক্লায়েন্ট যদি চায়। হ্যাঁ মানে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, অথবা আপনি আপনার ক্লায়েন্টকে অফার করবেন যে আমি এমন ডিএ হচ্ছে যে স্কোর করা আছে এরকম সাইটে দিব। কারণ আপনার ক্লায়েন্ট তো আর এত বোঝে না ভাই ডিএ আসলে কি জিনিস, পিএ আসলে কি জিনিস। তারা বোঝে ডিএ যত বেশি তত ইফেক্টিভ বেশি, কিন্তু আসলে সেটা না, ঠিক আছে? সো সেটা আপনি বুঝতেছেন কারণ আপনি এসইও এক্সপার্ট, আপনি কাজ করেন, উনি কিন্তু কাজ করায়। হ্যাঁ সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, রেখে কাজগুলো করবেন। সো এই গেল হচ্ছে গেস্ট পোস্টিং এর সিস্টেম। আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ধরেন এইটাই হচ্ছে একটা গেস্ট পোস্টিং এর সাইট, কি ইফেক্টিভ ইনবাউন্ড মার্কেটিং, এটাই হইলো আপনার গেস্ট পোস্টিং এর একটা সাইট। সো আপনি যখন গেস্ট পোস্টিং লিখতেছেন, গেস্ট পোস্টিং এর আপনি টাইটেল দিয়েছেন দ্য আল্টিমেট লিস্ট টপ অথরিটি ব্লগস দ্যাট অ্যাকসেপ্ট ম্যারেজ গেস্ট পোস্ট, ঠিক আছে? আপনি এটাই দিয়েছেন, সুন্দর করে লিখে গেছেন। তো আপনি লিস্ট মানুষকে দেখাচ্ছেন 10টার লিস্ট, 10টার ভিতরে দেখা যাচ্ছে 9টা দিয়েছেন আপনি হচ্ছে যে অন্যান্য বেশ ভালো ভালো যে সাইট গুলো আছে ওই সাইট গুলা দিয়ে দিচ্ছে। এর সাথে আর একটা যেটা আছে ধরেন এইটাই আপনার সাইট, আপনার সাইটের লিঙ্কও এখানে দিয়ে দিছে। এখানে এমন কিছু ইনফরমেশন আপনি মিসিং রাখবেন যেটা আপনি এইখানে দিলে মানুষজন একটু অ্যাট্রাক্টেড বেশি হবে যে না ওইখানে তাহলে যাওয়া যায়। এইটাই হচ্ছে গেস্ট পোস্টিং এর আপনার আর্ট, যে গেস্ট পোস্টিং আসলে কি জন্য করে কিভাবে করে। তো গেস্ট পোস্টিং আসলে খুব কঠিন জিনিস না, ব্লগ লিখতে হয় অথবা একটা আর্টিকেল লিখতে হয় এবং ওর ভিতরে লিঙ্ক করে দিতে হয়। সেটা এই যে এরা যেরকম দিয়েছে হেয়ার, হ্যাঁ তারপরে হেয়ার, এই টাইপ না দিয়ে আপনি যখন আপনার সাইটের বা আপনার ক্লায়েন্টের সাইটের দিবেন তখন কি করবেন যে আপনি যে টপিকটা নিয়ে পোস্টটা লিখতেছেন সেই টপিক এবং আপনার ওই ক্লায়েন্টের সেই সাইটের যে সার্ভিস ওই সার্ভিস রিলেভেন্ট করে একটা ওয়ার্ড দিবেন, যে ওয়ার্ডটা আপনি এখানে লিখে দিতে পারবেন। যেরকম আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে যে টপ 10 এসইও টুলস, যে বা টপ 10 কিলার এসইও টুলস, এরকম টাইপ আপনি দিলেন যে অফ 2021। এখন আপনি কি করতেছেন যে 10টা এসইও যে টুলস আছে সেই টুলস এর লিস্ট গুলো দিয়ে আপনি সেই সম্পর্কে বর্ণনা করতেছেন, ঠিক আছে? সো আপনি দেখা যাচ্ছে যে 5 নম্বরে এসে আপনার সাইটের ওইটা দিচ্ছেন যে ওই সাইটে এই টুলস এর কাজ করা যায়। তো আপনি সেখানে দিতে পারেন যে এসইও টুলস ফর হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, আপনি লিখে দিবেন এখন এসইও টুলস কিওয়ার্ড রিসার্চ এর উপরে। আপনি দেখা যাচ্ছে আপনার যে টুলসটা আছে আপনার সাইটে সেটা কিওয়ার্ড রিসার্চ এর উপরে করা। সো ওই যে রিলেভেন্সি মেনটেন করে আপনি একটা দিলেন, ওই যখন গুগল আসলো তখন কিন্তু গুগলের কাছে এটা পরিষ্কার যে হ্যাঁ এখানে একটা এসইও টুলস পাওয়া যাবে, সেই টুলসটা কি নিয়ে কিওয়ার্ড হচ্ছে যে রিসার্চ নিয়ে, ঠিক আছে? তো এইভাবে আসলে লিঙ্ক গুলো করে এবং কোয়ালিটিফুল সাইট গুলো আমরা আসলে যে প্যারামিটার ধরে ভাবি যে আসলে এটা কোয়ালিটিফুল বা এটা কোয়ালিটি মেইনটেইন করে, সেটা হলো দুইটা মেইন প্যারামিটার। একটা হলো ডোমেন অথরিটি তার কত বেশি, যেটা আমার কাছে এবং মানে আমার যে ক্লায়েন্ট থাকবে তার কাছে পানি ভাতের মতো মনে হবে যে না ডিএ মান বেশি মানে সব থেকে হাই প্রোফাইল, ব্যাপারটা এরকম না। ডিএ ব্যাকলিংক এর জন্য তৈরি হয়, কোয়ালিটি ফুল মানে তারা কত কোয়ালিটি হচ্ছে যে পোস্ট বা কোয়ালিটি আর্টিকেল বা কোয়ালিটি যে কন্টেন্ট আছে সেগুলো প্রোভাইড করে। সো তারা কোয়ালিটি ফুল জিনিস দেয় জন্যই তারা র্যাঙ্কের প্রথম দিকে আসে। সো আপনি যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো আপনি যখন চুজ করবেন তখন আসলে সেগুলো একটু দেখে নেবেন যে ওগুলো ডিএ কত আছে, পিএ কত আছে, সেটা র্যাঙ্কিং কত আছে, বা হচ্ছে যে যেরকম গুগলের র্যাঙ্কিং এ কত আছে। আপনি একটা কোনো একটা টুলস দিয়ে দেখে নিতে পারেন যে সেগুলো কয়টা কিওয়ার্ড ভালো আছে, কয়টা কন্টেন্ট সুন্দর আছে, বা আপনি যখন গুগলে সার্চ করতেছেন তখন আপনি দেখতে পারতেছেন যে এস্টিমেটেড ভিজিট তার কত আছে। না এস্টিমেটেড ভিজিট অবশ্যই বেশি হবে তার যদি হচ্ছে যে কন্টেন্ট কোয়ালিটি ফুল হয়, তাই না? সো এইভাবে আপনি ই করে দিবেন। সো
আজকে এই পর্যন্তই থাকুক, যে আমরা আসলে লিঙ্ক বিল্ডিং কেন করি, কিভাবে করে দেয়া যায় কন্টেন্টের মাধ্যমে, আর প্রোফাইল হচ্ছে যে কিভাবে দিয়ে প্রোফাইলের মধ্যে দিয়ে করা যাইতে পারে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব না যে আপনারা প্রোফাইল করেন, অথবা এই যে পোস্ট আছে এই পোস্টের নিচে যে কমেন্ট গুলো আছে ওই কমেন্টের এখানে গিয়ে আপনার লিঙ্ক টাই যে এরা যেভাবে দিচ্ছে এরকম করে লিঙ্ক পোস্ট করে দেন, আমি কখনোই বলবো না যে এটা করেন, কারণ এটা আসলে আমরা নিজেরাও করিনি। তার কারণ হইলো এটা এখন আর কাজ করে না, সব থেকে বেশি ভ্যালুয়েবল এবং ভালো কাজ করে এখন গেস্ট পোস্টিং ওয়েব 2.0। আপনি গেস্ট পোস্ট লিখে দেন কাজ করবে, আপনি আপনার ক্লায়েন্টকে লিখে দেন সেটাও কাজ করবে, আপনি কোরা বা হচ্ছে যে ask.com এরকম টাইপ জায়গাতে গিয়ে হচ্ছে যে প্রশ্ন উত্তরের ভিতরে আপনার লিঙ্কটা অ্যাড করে দেন, হ্যাঁ কাজ করবে। আপনি যদি চান সেক্ষেত্রে কোন একটা জায়গায় গিয়ে আপনার আর্টিকেলটা পোস্ট করার জন্য আপনি যদি কিনে নিতে চান সেটাও কাজ করে। আপনি যদি মনে করেন যে হচ্ছে আমি ওয়েব 2.0 করব, সেক্ষেত্রে ওইটা কাজ করবে। এখন ওয়েব 2.0 কিভাবে করা হবে সেটার অর্ধেক আমরা এর আগে যখন আর্টিকেল করছিলাম তখন বুঝছিলাম, এবং পুরোটা এর পরবর্তীতে আমরা বুঝবো। তো আজকে যেটা হইলো যে লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনারা একটু ভালো করে রিসার্চ করে ফেলবেন, হ্যাঁ, যে আসলে লিঙ্ক বিল্ডিংটা কি জিনিস, কোন জায়গায় করে, কত কত জায়গায় করা যায়। সেটার জন্য আপনারা কি করতে পারেন জানেন, এসইও ক্লার্কে চলে যাবেন, seoclerks.com এখানে চলে যাবেন। এখানে এমন কোন লিঙ্ক বিল্ডিং নেই যেটা আপনি পাবেন না, এসইও ক্লার্কের লিঙ্ক বিল্ডিং এর কাজই বেশি। তো আপনার একটা ধারণাও হয়ে যাবে যে আচ্ছা আসলে এইভাবে এইভাবে লিঙ্ক বিল্ডিং করা যায় বা এই টাইপের লিঙ্ক হয়। এই যে প্রথমে দেখেন PBNs এর লিঙ্ক, PBNs হচ্ছে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, যেটা এই যে এসবি নেশনের মতো, যেটা দেখালাম sbnation.com, এই যে এটার মতো, এটা একটা স্পোর্টস সাইট, হ্যাঁ এটার ভিতরে অনেকগুলা ব্লগস আছে। এই যে আমি যদি এখন ব্লগস এ দেই, তো এদের কমিউনিটি আছে দেখেন কত, এই যে প্রত্যেকটা কিন্তু ওদের ব্লগ সাইট, মানে ওদের সাব ডোমেইন সাইট, সবগুলা সাব ডোমেইন। এই যে allforxi.com, bannersociety.com, তারপরে dknation.draftkings.com, তারপরে আছে silverskindoll.com, কিন্তু সবগুলো কিন্তু এই যে এসবি নেশনের ভিতরে। এইটারে বলে পিবিএন করা, মানে অনেকগুলো সাব ডোমেইন আপনি একটা মূল সাইটের আন্ডারে রাখতে পারেন। কেন যে না, এটা হচ্ছে যে এই যে এখানে দিছে কি অল ফর এক্সাই বা অল ফর 11, সেটা হচ্ছে উইমেন সকার কমিউনিটি, যে এই কমিউনিটিটা হচ্ছে যারা মহিলা ফুটবল দল আছে বা ফুটবল টিম আছে তাদের জন্য। তারপরে আছে হচ্ছে ব্যানার সোসাইটি, এটা কলেজ ফুটবল ইন্টারনেট যারা ইউজ করে তাদের জন্য। ওকে, তারপরে আছে হচ্ছে ফ্যান্টাসি স্পোর্টস বেটিং অ্যাডভাইস অ্যানালাইসিস পিকস এই টাইপের জন্য। তারপরে একটা আছে হচ্ছে সিলভার স্ক্রিন অ্যান্ড রোলের জন্য। সো যেহেতু এরা হচ্ছে আপনার স্পোর্টস নিয়ে কাজ করে, সো স্পোর্টস রিলেটেড যত ধরনের সাইট করা যায় বা যত ধরনের স্পোর্টস থাকতে পারে, যেরকম এই যে অ্যাথলেটিক আছে, হ্যালোজ আছে, স্টার বল আছে, হ্যাঁ এই টাইপের যে এগুলো করা যায়, যে বক্সেস আছে মানে বক্সিং টাইপ, সো এই টাইপের যতগুলো স্পোর্টস এর ই হইতে পারে সবগুলোর জন্য আলাদা আলাদা করে একটা সাব ডোমেইন করে আলাদা আলাদা সাইট তারা ক্রিয়েট করে রেখে দিছে। তো এখন আপনি যদি এসে এসবি নেশনে একটা অ্যাকাউন্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার এই সবগুলাতে অটোমেটিকলি এমনিতে অ্যাকাউন্ট হয়ে যাবে, হ্যাঁ আপনার জোর করে অ্যাকাউন্ট অন্যান্য গুলো করা লাগবে না, কারণ এটা সাব ডোমেইন। সো এইগুলো হচ্ছে পিবিএন, যে আলাদা আলাদা যে সাব ডোমেইন গুলো আছে, একটা মাদার হচ্ছে যে যে ডোমেইন আছে মাদার ডোমেইনের ভিতরে এনে নেয়া বা এনে দেয়া আর কি, লিঙ্ক করিয়ে দেয়া, এটা হচ্ছে পিবিএন এর কাজ। সো এই পিবিএন যখন আপনি এসবি নেশনের সাথে অল ফর এক্সাই এর সাথে আবার ব্যানার সোসাইটির সাথে এসবি নেশন, হ্যাঁ এইভাবে যখন আপনি চারটার সাথে পাঁচটা করে লিঙ্ক করাবেন, দেখা যাচ্ছে এই চারটা আপনার সাব ডোমেইন, আপনি এটার সাথে লিঙ্ক করাবেন কিভাবে, এসবি নেশনের সাথে এইটা, এসবি নেশনের সাথে এইটা, এসবি নেশনের সাথে এইটা, আবার এসবি নেশনের সাথে এইটা, প্রথমে এইভাবে লিঙ্ক করাইলেন।
করার পরে সিলভারের সাথে এইটা, সিলভারের সাথে এইটা, সিলভারের সাথে এইটা। সো এখন যদি আপনি এইটাতে যান, সিলভারের সাথে অলরেডি হয়ে গেছে, তো আপনি এইটার সাথে এইটা করবেন, এটার সাথে এইটা করবেন, দুইটাতে শেষ। এখন যদি আপনি এইটাতে যান, সেক্ষেত্রে এইটার সাথে হয়েছে, এটার সাথে হয়েছে, এটার সাথে আপনি এটা লিঙ্ক করে দিলে ব্যাস এনাফ, আপনার সবগুলার সাথে সবগুলার কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেল, সো পিবিএন লিঙ্ক হয়ে গেল। যাদের এরকম সাব ডোমেইন নেই তাদের কিন্তু ডোমেইন কিনতে হয়, কেনার পরে তারপরে পিবিএন করতে হয়। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার, এই যে পিবিএন এর লিঙ্ক আছে, অনেকে প্রোফাইল ব্যাকলিঙ্ক আছে, এই যে ওয়েব 2.0 আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটুখানি দেখবেন যে আসলে কোন টাইপের লিঙ্ক বিল্ডিং এখানে বেশি চলে, বা কোন টাইপের লিঙ্ক বিল্ডিং আসলে ডিমান্ড আছে, মানুষ চাই। আপনি ফাইবারও দেখে নেবেন, হ্যাঁ, যদি লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনি কাজ করতে চান। তবে আবারও বলতেছি যে লিঙ্ক বিল্ডিং অবশ্যই অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে, এবং যে লিঙ্ক বিল্ডিং গুলো আপনি এই যে এখানে দেখবেন এর ভিতরে অনেকগুলো এখনো পর্যন্ত চলতেছে এবং আগামীতেও চলবে, কিন্তু এগুলো কোনো ভ্যালু নেই, টোটালি ভ্যালুলেস, একদম ভ্যালুলেস। অনেকে বলতে পারে যে ভ্যালু না থাকলে আসলে চলে কি করে, বা বায়াররা নেয় কেন, তারা এখনো পর্যন্ত জোর করে নিচ্ছে যে তাদের ডোমেইন অথরিটি একটু একটু করে বাড়তেছে, তারা মনে করছে যে হ্যাঁ আমার সাইট র্যাঙ্ক হবে, বা ডোমেইন অথরিটি বাড়লে র্যাঙ্ক হয় না, এটা একটু বুঝতে হবে সবাইকে, ঠিক আছে। সো পারফেক্ট এবং কোয়ালিটি ব্যাকলিং কিভাবে তৈরি করতে হয় সেটা আমি টোটালি কালকে থেকে দেখাবো, আগামী 3 দিন ব্যাকলিং কে নিয়ে। আজকে একটু ওভারভিউ দিয়ে রাখলাম আপনাদের, এই যে ব্যাকলিং, ব্লক কমেন্ট, পিবিএন, ওয়েব 2.0, ডিরেক্টরি সাবমিশন, লিঙ্ক ডেভেলপমেন্ট, এখান থেকে টোটালি লিঙ্ক কেনা যায়। ওই যে তখন দেখলাম যে এরকম যে অনেকগুলো লিঙ্ক করে বেচতেছে, এই যে সাইট লিঙ্ক, সেলস লিঙ্ক এর পিরামিড যদি আপনি তৈরি করতে চান, যে এক একটার সাথে আর একটা লিঙ্ক করা। তারপরে আছে উইকি লিঙ্কস, যে উইকিপিডিয়া বা উইকি হাউস এর যে মিডিয়া, এই টাইপের যে সাইট গুলাতে আছে, ওই সাইট গুলার থেকে লিঙ্ক তৈরি করা, এটা একটু বেশি কঠিন। সো এখানে যদি আমি যাই এখন লিঙ্ক বিল্ডিং এর মধ্যে, আচ্ছা দেখি পাওয়া যায় কিনা, ডিজিটাল মার্কেটিং, ওকে আমি সরাসরি লিখি এখানে, এভাবে না লিখে লিঙ্ক বিল্ডিং, এই যে এসইও লিঙ্ক বিল্ডিং আমি দিলাম, যে এসইও এর জন্য লিঙ্ক বিল্ডিং আমি করতেছি। আচ্ছা, আপনাদের টাইম একটু বেশি নিয়ে নিচ্ছি, যাই। সো এই যে প্রথমে যিনি আছে উনি করতেছে কি, যে গুগলের সাথে 100 অফ পেজ এসইও দিয়ে 50+ এর উপরে দিবে, উনি লিঙ্ক বিল্ডিং তৈরি করে দিবে। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে গিয়ে উনি এসইও লিঙ্ক বিল্ডিং তৈরি করে দিবে কিসের, কন্টেক্সচুয়াল লিঙ্ক। এই কন্টেক্সচুয়াল লিঙ্কই হচ্ছে একটু কোয়ালিটিফুল লিঙ্ক, এরকম টাইপের, অনেকে একটু দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে, এরকম টাইপের। তারপরে ওইগুলা ডু ফলো হবে, ম্যানুয়ালি বিল্ড হবে, ম্যানুয়ালি মানে বট। আচ্ছা ঠিক আছে, সো বট দিয়ে করা না, বা সফটওয়্যার দিয়ে করা না, এরকম হোয়াইট হ্যাট মেথড যেটাকে বলে, ওয়েবসাইটে ইন্ডেক্সড হবে এবং সেটা ইউনিক আইপি দিয়ে করা যাবে, মানে যখন ব্যাকলিং করতে হবে তখন আইপি চেঞ্জ করে করে করতে হবে। আচ্ছা, সেটাও কিভাবে করে সেটাও দেখা যাবে। সো এইভাবে হচ্ছে, আপনারা একটুখানি খুঁজবেন, খোঁজার পরে একটু দেখে নেবেন যে হ্যাঁ কোন টাইপের ব্যাকলিং এখনো পর্যন্ত আছে বা মানুষজন করে, এগুলা দেখলে আপনাদের একটু ক্লিয়ার ধারণা আসবে। তারপরে গিয়ে আমি কালকে শেখাবো যে আসলে ব্যাকলিং হাতে কলমে কিভাবে করতে হয়, কিভাবে আপনি এটা ব্যাকলিং করে দিবেন এবং সেটা আরো বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। এবং আরো কিছু বেশি আলোচনা থাকবে যে কোন ব্যাকলিং ভালো, কোন জায়গা থেকে আসলে কেন ব্যাকলিং কিভাবে করব, ইন্টারনাল এবং এক্সটারনাল ব্যাকলিং আসলে কোনটার প্রয়োজনীয়তা বেশি, কোনটা করলে বেশি ভালো হয়, সে এরকম অনেক কিছু জিনিস থাকবে কালকের ক্লাসগুলো থেকে, আসলে কেউই করবেন না। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের প্রায় এক্সট্রা 25 মিনিটস নিয়ে নিছি আমি অলরেডি, যদিও 10 মিনিট লেটে শুরু করা আমাদের প্রতিদিনই।
তো এই ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমরা আছি 3 জন, সমস্যা নাই। আশিক ভাই এবং প্রহর ভাইয়া, আপনার যদি প্রশ্ন থাকে, আজকে যেটুকু আসলে ওভারভিউ দিলাম এটার উপরে, যে লিঙ্ক বিল্ডিং আসলে কি, না কেন ভাই। করতে হয়। আচ্ছা ঠিক আছে।